आज श्रीधाम वृंदावन ब्रजलीलार एक महापावनी स्मरणीय पूजनीय तिथि। तिथि तो नय महातिथि। ये ऊर्जादर नियम सेवा कार्तिक व्रतेर माझे ये बंदनीय स्मरणीय स्मरणीय जी तिथि आमादेर माझे उपस्थित हयेछेन। आज श्री श्री गिरिराजेर श्री श्री अन्नकूट महामहोत्सव এই মহাপাবনী তিথিতে হরিকথা সুধা যজ্ঞের সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবতীয় অভিন্ন গোবিন্দ কলেবার সেই ভক্তিযজ্ঞের সুধা যজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য শ্রী শিল গুরুপাদ পদ্মে पराध कोटि भो भो दंडवत प्रणति तत्सह आज ये श्री अंगने श्रीमंदिर अंगने श्रीमद् भागवतीय सुधाकत अमृत पिपासी चातक सम परम अनुरागी वैष्णव जन भक्तमंडली स्नेहमयी कल्याणीय मातृमंडली सकल भक्त चरणे दिन अति दिने सश्रद्ध दंडवत प्रणति। आज ब्रजलीला सर्वोत्तम नरलीला आस्वादनेर एक परम अमृतक्षण महेंद्रक्षण। आज आमरा श्री भगवानेर अनंत ऐश्वर्य माधुर्येर पराकाष्ठा श्री गोविंदेर ब्रजलीला किंचित आस्वादने व्रती हयेछि। आपनादेर सुप्रसन्न दृष्टि आशीर्वाद प्रार्थना करी। बृंदावन की तत्त्व की तार महिमा, एई बृंदावन मधुर विपिन निकुंज मंदिरेर उन्नत उज्ज्वल जुगल रसेर उपासना एटी कोनो जुगे कोनो काले जीवेर प्रति अर्पित हयनि। अकारण कारण करुणा बरुणालय राधा भावद्युति सुबलित तनु परम कारुण्य घन प्रेम घन श्रीमूर्ति श्रीमान चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु यदि এই ব্রজের যুগল উপাসনা মাধুর্য আমাদের দান না করতেন, তবে আমরা এটি কোনো যুগেই কোনো কালেই পেতাম না। মধুর বিন্দা বিপিন মাধুরী প্রবেচ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও আরতি শকতি হইত কার। যদি গৌর না হইত मधुर बिंदा विपिन माधुरी प्रवेश चातुरी सार भावेर आरती ब्रज युवती सकती हईत कार। जदि गौर ना हईत के दित ब्रज उपासना। ब्रजेर उन्नत उज्ज्वल रसेर साथे आमादेर संयुक्त के करत। एजন্য যথাযথ গৌর পাদার বিন্দে বিন্দিত যত যত গৌর চরণে আকুতি আসবে, গৌর চরণে শরণাগতি আসবে, তত তত ব্রজ বা রাধারানীর প্রেমময়ীর করুণাময়ীর সেই অম্বুদ রাশি প্রেম আমরা আস্বাদনে সমর্থ হব না হলে নয়। মহাপ্রভু শ্রীমান নিতাই চাঁদের করুণা কৃপা কটাক্ষ ভাজন হয়ে চলুন ব্রজেই যাই। আজ ব্রজরস ব্রজলীলা আস্বাদনের শুভ অবসর। আজ শ্রী শ্রী অন্নকূট মহোৎসব। ব্রজের পরিচয় কেমন? ব্রজধামের প্রবেশ করতে গেলে ব্রজলীলা আস্বাদনের পূর্বে ধাম মহিমা শ্রীধাম প্রকট বৃন্দাবন মহিমা একটু জ্ঞাত হওয়া একান্ত অপরিহার্য। বৃন্দাবন মহিমা কি, তত্ত্ব কি, একটু কথা বলে রাখি। ব্রহ্মার সৃষ্টি আমাদের এই জগৎ, এই জগতের সৌন্দর্যের কোনো অভাব নাই। নক্ষত্রমালা, চন্দ্র, সূর্য, সুগন্ধিত কুসুম, মলয় পবন, বন বনাঞ্চল, নীল সমুদ্র, পৃথিবীতে সৌন্দর্যের অভাব আছে কি? কিন্তু বৃন্দাবনের মহামাধুর্য, বৃন্দাবনের অপার মহিমা এটি ব্রহ্মাও জানেন না, কারণ বৃন্দাবন ব্রহ্মার সৃষ্টি নয়। বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট এই মায়িক জগতের কোনো স্থান নয়। শ্রীধাম বৃন্দাবন হল ভগবানের বিলাসভূমি, ভগবানের আনন্দ নিকেতন, লীলা নিকেতন ধাম। ভগবান আবির্ভাবের পূর্বে তার নিত্য ব্রজধামকে প্রকট করে তবে সেই ব্রজে নিজে অবতীর্ণ হন। ব্রহ্মা বৃন্দাবন সৃষ্টি করেনি, এ ক্ষমতা ব্রহ্মার নাই। এই জন্য ব্রজ মহিমা তত্ত্ব একটু স্পর্শ না করলে আমরা ব্রজলীলায় প্রবেশ করতে পারবো না। ঠাকুরমশাই বলেছেন, শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয়, এই বাইরে বাচ্চাগুলিকে সরিয়ে দিন, কি বলছেন? যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে। কি বললেন? যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে। ঠাকুরমশাইয়ের অনুভব হলো, যেখানে যে লীলা প্রকট হয়েছে, যেখানে যে লীলা আস্বাদিত হয়েছে, সেই স্থানেই কেবল সেই লীলা প্রকট হয়। যার লীলা তার স্থানে দেখো রাত্রি। এখন আমাদের তালে ব্রজলীলা আস্বাদন অনুভূতির রাজ্যে যেতে গেলে, ব্রজের নিকুঞ্জ প্রেম মন্দিরে রস আস্বাদন করতে গেলে খালিয়ায় এখানে থাকলে হবে না, ব্রজে যেতে হবে? যদি বলেন দেহটা তো এখানে, ব্রজভূমে যাব কি করে? বলেন যাওয়ার একটা পথ আছে, সেটি যদি অনুসরণ করি আমরা এখনই ব্রজে যেতে পারব। আমাদের ব্রজযাত্রার নিয়ম হলো, দেহের সাথে ব্রজযোগ হয় না, ব্রজের সাথে যোগ হয় মনের। আমরা মনের মানসে শ্রীধাম মধুর বৃন্দা, বৃন্দাবনের সাথে যুক্ত হতে পারি। এই জন্য মনটা যুক্ত করে দিন। দেহ তো যেতে পারবে না, আর দেহ যাওয়াটা প্রকৃত যাওয়া নয়, মনের সাথে সংযোগ হওয়াই হলো প্রকৃত সংযোগ। মনকে বলুন, এই কামনা বাসনা অনিত্য সংসারে কত জন্ম জন্মান্তরে বাহিরে ঘুরে ফিরেছ, কিছু পাওনি, অন্তরে আনন্দ শান্তি আসেনি। মন, আমার কথা নাও, চলো এই মুহূর্ত ব্রজের সাথে যুক্ত হয়ে যাও, রাধা কুণ্ডের সাথে যুক্ত হয়ে যাও। আজ এই পাবনী তিথিতে একবার, মা একবার, এই পাবনী তিথিতে, এই পাবনী তিথিতে মনের সাথে ব্রজযোগ হতে পারে। তবে মনকে সেভাবে প্রস্তুত করতে হবে। দেহ এখানে থাক, মন ব্রজের সাথে যুক্ত হয়ে যায়। বৃন্দাবনের পরিচয় কি? রাধা কৃষ্ণ বিলাসপূর্ণ সুচমৎকারং মহামাধুরী সার স্পর চমৎকৃত হরিসেবা উৎকর্ষ কাষ্টাং পরম দিব্যং আস্বাদ রসৈক সুভগা শেষং না শেষাদিভি। বাবা, ব্রজধামের মহিমা কি? যে বৃন্দাবন রাধাকৃষ্ণের বিলাসপূর্ণ, অতীব চমৎকারিত্ব, এবং যে স্থান মহামাধুর্যের সার হেতু অতীব বিস্ময়কর শ্রীহরির রতস্কচ্ছের শৃঙ্গার রসের পরকাষ্ঠা। শব্দগুলো আমরা কতখানি নিতে পারবো জানি না, মহাজনের অনুভববেদ্য অনুভূতির শব্দ। তো ব্রজ কাকে বলে? ना राधा कृष्ण विलासपूर्ण सुचमत्कार महामाधुरी स्फार चरम कृतं रसम जेखाने रसराज महाभाव राधा माधवेर उन्नत उज्ज्वल रसेर विलास भूमि उन्नत उज्ज्वल रसेर विलास भूमि जा अति चमत्कारित समस्त इंद्रिय स्फारक एवं जेखाने अशेष विशेष रमणीय ईश्वर सहित ब्रजेर महिमा स्वयं ईश्वर स्वयं अनंत शेष भगवानও যা বর্ণনা করতে সম্ভব নয় অনন্ত শেষ ভগবানও যে ব্রজের মহিমা বর্ণনা করতে সম্ভব নয় সেই ব্রজধাম কেমন বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর এগুলি কি শব্দ এগুলো রস দিয়ে ভজন অনুভূতি দিয়ে গড়া বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণিধাম রতন মন্দির মনোহর বৃন্দাবনকে কি বলা হলো দিব্য চিন্তামণি ধাম চিন্তামণি এই বিশেষ বস্তুটির তার গুণাগুণ হলো যে বস্তুর কাছে যা কিছু অভিলাষ বা প্রার্থনা করার সাথে সাথে তা পূর্ণ করতে সমর্থ তাকে বলে চিন্তামণি যে বস্তুর সম্মুখে মনে মনে যা যা অভিলষিত চিন্তার উদয় হয় সেই চিন্তা উদয়ের সাথে সাথে সেই বস্তু প্রাপ্ত করানোর যার পূর্ণ সমর্থ রয়েছে তাকে বলে চিন্তামণি তবে চিন্তামণি জগতিক আর বৃন্দাবনের দিব্য বৃন্দাবন হল দিব্য চিন্তামণি ধাম দিব্য ওখানে রাধারানীর চরণাশ্রয়ে ব্রজনিষ্ঠা যদি কারো চিত্তে ব্রজের প্রতি প্রীতি আসক্তি অনুরক্তি রাগ জন্মায় তবে সেই রাগ অনুরাগের সহিত ব্রজ চিন্তামণি ধামের কাছে যা যা সে প্রার্থিত করবে তবে সেটা দিব্য চিন্তামণি রূপে তাকে পূর্ণ করতে সমর্থ এক একটি ব্রজের ধূলিকণার মধ্যে অনন্ত দিব্য কোহিনূর অনন্ত দিব্য পরশ পাথর আছে এ চোখে দেখি না মহাজনরা দেখেছেন দিব্য চিন্তামণি ধাম শব্দগুলো কিভাবে সংযোজন করেছেন ওখানে দিব্য অপ্রাকৃত সিঙ্গার রসের মাধুর্য রসের দিব্য চিন্তামণি স্বরূপ দেখুন একটু বলি শ্রীধাম বৃন্দাবনের ব্রজধূলিতে যারা ছেঁড়া গামছা পরে গেছে তারা যদি ওই ধুলির কাছে প্রার্থনা করেছে আমি কোটিপতি হব রাধারানী তাকে কয়েকশো কোটি টাকার মালিকও করে দিয়েছেন ওখানে যা কিছু প্রার্থনা করবেন ওই ধুলা ওই চিন্তামণি ধুলি তাই তাকে প্রাপ্তি করাবে বৃন্দাবন রম্য স্থান লীলার স্থান অপ্রাকৃত সিঙ্গার উন্নত রসের স্থান এবং দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর ওখানে সিঙ্গার উন্নত উজ্জ্বল রসের মন্দির রাধা মাধবের লীলাস্থলী আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল কেমন বৃন্দাবন না আবৃত কালিন্দী নীরে যমুনার নীল জলে সেই কালিন্দীর নীরে রাজহংসকণ কেলি করছে সেই রাজহংসকণের আসমনীয় কেলিতে কোমল পদ্মগুলো শোভিত হচ্ছে এগুলো সব দিব্য চলে যান ওখানে মনে মনে চলে যান সেই নীল যমুনার জল সেই কালিন্দীর নীলাভ জলে রাজহংস আসমন করে কেলি করছে আর সেখানে কমল পদ্মগুলো দিব্য পদ্মগুলো ফুটে আসে চলে যান মনকে ওখানে নিয়ে যান এই হলো বৃন্দাবনের পরিচয় তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত অষ্টদলেতে প্রধান নায়িকা সেই শ্রীধাম বৃন্দাবনের কমল সাধিত অষ্টদলের মাঝখানে প্রেমময়ী রাধা ঠাকুরানী বিরাজ করছেন একটা কমল দলের মধ্যস্থিত স্থানে ठाकुरानी प्रेममयी बृंदावनेश्वरी विराज करछेन। अष्ट दलेते प्रधान नायिका, এই নায়িকা মানে যেন জাগতিক নায়িকা জ্ঞান না করি, ওইখানে অবস্থান করছেন। তার মধ্যে রত্নাসনে বসিয়াছে দুইজনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। বৃন্দাবন কেমন? ওই অষ্টাদলের মাঝখানে স্বর্ণাভ সিংহাসনে বসে আছেন রাধা সহ শ্যাম সুন্দর মদনমোহন। ওই রূপ লাবণ্য রাশি অমিয়া পরিচে খুশি, সেই রাধা মাধবের উজ্জ্বল প্রেমকান্তি সমগ্র বৃন্দাবনের যেন সেই উজ্জ্বল কান্তি খসে খসে পড়ছে। তারা খসে যেমন, সেই অগ্নি উৎপাদ লাভা খসে পড়ে যেমন, সেই রূপের লাবণ্য উজ্জ্বল রাশি চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই জ্যোতিটা কেমন গুরুদেব পরিচয় না করলে বুঝবো না সেই জ্যোতি কেমন। এই জগতের জ্যোতি না, ওই জ্যোতি একবার যদি নয়ন মনে ধরে যায় অন্য কোনো রং রূপ আর জগতে ভালো লাগবে না। রূপ লাবণ্য রাশি অমিয়া পরিচে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে রাধা মাধব সখী বেরিষ্টিত হয়ে হাস্য রসালাভে মর্ত। যেতে পারবো তো ওখানে? এটা না গেলে তো শান্তি নাই, এই জায়গায় যেতে হবে। আর নরোত্তম দাস কয় নিত্যলীলা সুকময় সদাই স্ফুরুক মোর মনে, এই লীলা যেন সর্বদা আমার চিত্তে স্ফুরণ হয়। আমার চিত্তে তো হয় না, এভাবে তো ব্রজ দর্শন হয়নি। বল গুরু কৃপা হলে, ব্রজনিষ্ঠ রসিকের কৃপা হলে তবে এইরূপ অনুভব হৃদয়ে আসবে। যদি ব্রজনিষ্ঠ ব্রজ রসিকজনের সঙ্গ হয়, যদি সদ্গুরুদেবের অপার করুণা হয়, তখন এই নিত্যলীলা সুখময়। সুখ আর অন্য কোথাও নাই, নিত্যলীলা সুখময়। বৃন্দাবনের কথা আপনাদের কি বলবো, স্বয়ং ভগবান শঙ্করের মুখে শুনুন। কে বলছেন? ভগবান শঙ্কর কি বলছেন? মাতা পার্বতীকে, জগৎ জননীকে ভগবান শঙ্কর বলছেন, পার্বতী ব্রজ মহিমা শ্রবণ করো। শুনছেন তো? ভগবান শঙ্কর বলছেন আমরা আস্বাদন করি। ব্রজের মহিমা বলতে গিয়ে গোপেশ্বর মহাদেব সাক্ষাৎ সত্যম শিবম সুন্দরের প্রতিমূর্তি ভগবান শঙ্কর বলেছে, পার্বতী যিনি ব্রজে জন্মগ্রহণ করেছেন তিনি যদি ব্রজে দেহ না রেখে অন্য কোথাও ব্রজের বাইরে দেহ রাখেন, যিনি ব্রজে জন্ম নিয়েছেন আর যদি তিনি ব্রজে দেহ রক্ষা না করতে পারেন, শুধু ব্রজ ভূমিতে জন্ম হয়েছে বিদায় তিনি নিত্য ধাম প্রাপ্ত হয়ে যাবেন, নিত্য ধামে চলে যাবেন। শুধু ব্রজভূমিতে যিনি জন্মেছেন তিনি যদি ব্রজে দেহ রক্ষা না করে ব্রজের বাইরে কোথাও দেহ রক্ষা করেন, ব্রজভূমিতে জন্মবিধায় তিনি নিত্য ধাম পাবেন। আচ্ছা, যিনি ব্রজে জন্মাননি, ব্রজের বাইরে অন্য কোনো প্রদেশে দেশে জন্মেছেন, তার দেহটা যদি কোনো ভাগ্যক্রমে ব্রজে পড়ে, ব্রজে দেহ রক্ষা তিনিও গোলক ধাম পেয়ে যাবেন, তিনি নিত্য ধাম পেয়ে যাবেন। আচ্ছা, যিনি ব্রজে জন্মাননি কিন্তু ব্রজে দেহ রক্ষা করেছে সেও নিত্য ধাম প্রাপ্তে হবে। যিনি ব্রজে জন্ম নিয়েছেন অন্যখানে মৃত্যুবরণ করেছেন তিনিও পাবেন। আর যিনি ব্রজেও জন্মাননি, যিনি ব্রজের বাইরেও জন্মেছেন, ব্রজে মৃত্যুবরণও করতে পারেননি, ব্রজে জন্মাননি, ব্রজে মৃত্যুবরণ করেনি, কিন্তু মৃত্যুর সময় যদি বৃন্দাবনের নামটা স্মরণ হয় সেও গোলক বৃন্দাবন পেয়ে যাবে। বৃন্দাবন স্মরণ করতে করতে যদি দেহ ছাড়ে, ভগবান শঙ্কর বললেন তিনি নিত্য ধাম। এই ধাম কাকে বলে? স্বর্গ না, বৈকুণ্ঠ না। বৈকুণ্ঠে যেতে যাবে কেন ব্রজবাসীরা? খুব তত্ত্ব কথা, হৃদয়ে স্পর্শ করলে একটা নবায়ন অনুভূতি, দিব্য অনুভূতি পাবেন। এ কথা সাধারণ নয়। बोलছেন যিনি বৃন্দাবন শব্দ উচ্চারণ করতে করতে দেহ রক্ষা করবেন তাকে গোলক নয়, তাকে বৈকুণ্ঠ নয়, রাধারানী তাকে ধাম প্রাপ্তি করিয়ে দেবেন। কথাগুলো হ্যাঁ কথাগুলো গোপেশ্বর মহাদেব বলছেন। আর কি বলেছেন জানেন? বলেছেন যিনি ব্রজে জন্মেছেন বাইরে মৃত্যুবরণ করেন, যিনি বাইরে জন্মেছেন ব্রজ মৃত্যুবরণ করেছেন, অথবা ব্রজে জন্মাননি, ব্রজ দেহ রক্ষা করেননি, মরার সময় বৃন্দাবন শব্দ উচ্চারণ করেননি, তারপরেও যদি কারো মৃত্যুর পরে শ্মশান যাত্রায় কোনো ব্রজবাসী তার চিতার দিকে তার দেহের দিকে একবার তাকায় সেও ধাম প্রাপ্তি হয়ে যায়, তারও ধাম প্রাপ্তি হয়ে যায়। তার চিতার দিকে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যদি কোনো ব্রজবাসী তার দিকে একবার দৃষ্টি দেয় তাকে রাধারানী সাক্ষাৎ ধামে পাঠিয়ে দেন। এই হলো ব্রজের মহিমা। ভগবান শঙ্কর বলছেন ব্রজবাসীদের কেউ কেউ বলে কি বৈকুণ্ঠ যাবে? ব্রজবাসীদের যদি কেউ বলে বৈকুণ্ঠে যাবে, ব্রজবাসীরা বলে, ব্রজবাসীরা কি বলেন? ব্রজবাসীরা বলেন বৈকুণ্ঠে চিনি না। বৈকুণ্ঠে আমরা চিনি না এই জন্য বৃন্দাবন বাসীরা বলে কিয়া করু বৈকুণ্ঠ, যদিও হিন্দি ব্রজ বলি আমার আসে না, তো বলছেন কিয়া করু বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ পেয়ে কি করব যেখানে শ্যাম শ্যামা নাই, রাধা মাধব নাই। বৈকুণ্ঠ যাওয়ার জন্য যোগী ঋষি মুনিরা যুগ যুগান্তর তপস্যা করতে মুক্তি পাওয়ার জন্য কিয়া করু বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ পেয়ে কি করব যেখানে শ্যাম শ্যামা নাই, প্রিয়া প্রিয় নাই, যুগল নাই। ওদের কথা হয়, ওরা কি বলছেন দেখুন, আমরা তীর্থ করতে বলো ভালোবাসি, কিন্তু অনেকেই ব্রজে যেতে চায় না। তীর্থ করতে ভালোবাসি কিনা, তীর্থে যায়, কিন্তু ব্রজে বলছেন কি নিয়ে মুখ, ব্রজবাসীরা বলছেন মোক্ষ বা মুক্তি পাওয়াটা, এই কথাটা আমাদের কানে আসার সাথে সাথে কথাটা নোনতা লাগে। চিন্তা করতে পেরেছেন? ব্রজবাসীরা বললেন কেউ যখন বৈকুণ্ঠের কথা বলে মুক্তির কথা বলে কথাটা আমাদের নোনা লাগে, মিষ্টি লাগে না। তার কারণ এখানে বর্ণনা করেছেন, বলছেন যে রাধারানীর পদে পদে প্রয়াগ তীর্থ বিরাজ করে। তীর্থরাজকে, তীর্থের মধ্যে রাজাকে প্রয়াগ তীর্থ, তীর্থের তীর্থরাজকে বলে প্রয়াগ রাজ, তীর্থের রাজা হলো প্রয়াগ। এলাহাবাদে এখানে কুম্ভ হয়, এখানে সর্বতীর্থের রাজ বলা হয়। রাধারানী যেখানে যেখানে চরণ দেন সেখানে প্রয়াগে সে রাধারানী চরণ বন্দনা করে। তো তীর্থে কি যাব, প্রয়াগরাজে কি যাব? যেখানে রাধারানী চরণ বিন্যস্ত করেন সেইখানে প্রয়াগ সকল সকল তীর্থরাজ এসে ওই ধুলিতে বাস করার জন্য প্রার্থনা করেন। কোথায় যাব? ব্রজবাসীরা বললেন কোথায় যাব। আর কেশব কেলিকুঞ্জ, যেখানে কেশব কানাই কেলি করে, খেলা করে কুঞ্জে, যেখানে কেশব কেলি করে কুঞ্জে। শুনছেন তো কতগুলি, একটু যেন কান দিয়ে বাদ না পড়ে, এক বিন্দু যেন চলে না যায়। এই মাসটি ব্রজবাসের মাস, মথুরাবাসের মাস, বৃন্দাবনবাসের মাস। আমরা দেহে না হোক মনের সাথে একটু যুক্ত হই। যেখানে কেশব কেলি করে, ক্রিয়া করে, ওখানে কোটি কোটি তীর্থ, কোটি কোটি কাশী এসে উপস্থিত হয়। কোটি কোটি কাশী ধাম। কাশী কাকে বলে? মুক্তি তীর্থকেই কাশী বলে, যেখানে দেহ রাখলে জীবের মুক্তি হয়। তো যেখানে গোবিন্দ কেলি করেন সেই স্থানে কোটি কোটি কাশীর বসবাস। কোথায় যাব? ব্রজবাসী বললেন মুক্তির কথা শুনলে আমাদের নোনা লাগে, নোনতা লাগে। আর জগন্নাথে যাব, জগন্নাথকে দেখতে যাব, আমাদের যমুনাই তো জগন্নাথ, যমুনাতেই জগন্নাথ। আর ব্রজের যে ধুলি রেণুকা, আপনারা জানেন তীর্থের মধ্যে অন্যতম হল রামেশ্বর। এই রামেশ্বরে স্বয়ং রামচন্দ্র ভগবানের শিব স্থাপিত করে অর্চন করেছিলেন। রামেশ্বর হল মহাতীর্থ। তো বলছেন ব্রজের ধুলিতে কোটি কোটি রামেশ্বর মিশানো আছে, ব্রজের ধুলিকণায় কোটি কোটি রামেশ্বর, তো ভাবা যায়। আর কি বলছেন, যে হরিদ্বারে আমরা যাই, হরিদ্বার শ্রীহরিদ্বার বললেন বৃন্দাবনের এক একটি লতা পাতাতে কোটি কোটি হরিদ্বার বিরাজিত। একটা লতা পাতাতে, একটি লতা পাতাতে কোটি কোটি হরিদ্বার। কোথায় যাব? ব্রজবাসীরা বললেন কোথায় যাব? বৈকুণ্ঠ চায় না, মুক্তি চায় না, প্রয়াগ চায় না, কাশি চায় না, এগুলো নোনা লাগে শুনতে। এক একটা তরুলতার মধ্যে, ব্রজের তরুলতার মধ্যে সেখানে কোটি কোটি হরিদ্বার লুকানো আছে। আর আর শুনবেন, আর বলছেন বদ্রীনারায়ণ, বদ্রীনারায়ণের কথা শুনেছেন না? বদ্রীনাথ হলো স্বয়ং বদ্রীনাথ বৃন্দাবনের ব্রজবাসীদের দুয়ারে দাস দাসী হয়ে ওখানে অপেক্ষা করেন। বদ্রীনাথ দাস দাসী হয়ে এরপরে স্বর্গে যেতে চাইবে যারা ব্রজবাস করে। মুক্তি চাইছে না, বৈকুণ্ঠ চাইছে না, স্বর্গে যেতে চাইবে কেউ? এই যে কেউ মারা গেলে আমরা প্রচারপত্রে লিখে থাকি অমুক স্বর্গীয়, আর প্রকৃতি হলে লিখি স্বর্গীয়া। আমি বলি স্বর্গীয়া বা স্বর্গ না লিখে নিত্যধাম এই লিখবেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দেহ রক্ষা করলে তাকে বলা হয় ধাম প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি না। বলে বৈকুণ্ঠেও এরা নোনা লাগছে মুক্তি। তবে কথাগুলো যেন অন্যভাবে নেবেন না, কথাগুলো অনেক উপরের। স্বর্গ চাই না বললেই কি হয়? স্বর্গে যাওয়ার মতো কর্ম করিনি তো, স্বর্গই পাই না তো, এসব অনেক উচোর কথা। স্বর্গ পেলে বুঝতাম, চাই কিনা, পাওয়ার যোগ্যতা নাই তো, সেই পুণ্যকর্ম করিনি তো। এই জন্য কথাগুলো যেন সাধারণ দৃষ্টিতে বিচার না করি। যারা ব্রজনিষ্ঠ, যারা ব্রজধামনিষ্ঠ, যুগলের ভজননিষ্ঠ, এগুলো তাদের কথা, আমাদের যাওয়ার জায়গা নাই। এরা কি করে জানেন? কোথায় যায় জানেন? বৃন্দাবনের একটি ধূলিকণা হওয়ার জন্য প্রজাপতি সনকবিতা ব্রহ্মা 60,000 বছর তপস্যা করেছে। কয় বছর? ব্রহ্মা নিজে। আচ্ছা, তারপরেও কি ধূলি হতে পারলো ব্রহ্মা? ব্রহ্মা ব্রজেন্দ্র নন্দনকে বলছেন, ব্রজরাজ সুন্দরকে বলছেন, শ্যামসুন্দরকে বলছেন, ব্রজ ধূলি হওয়ার যোগ্যতা আমার নাই শ্যাম, হে অনাদিরাদি কারণের কারণ, তুমি এক কাজ করো শ্যামসুন্দর, আমাকে ব্রজবাসীদের মধ্যে যারা আত্মজ, সাঁওতাল বা যারা ঝাড়ু দেয়, ময়লা পরিষ্কার করে, এই নিচু শ্রেণীর আত্মজ শ্রেণীর ব্রজবাসীর দুয়ারে আমাকে একটা পাথর করে জন্ম দাও। ব্রহ্মা বলছেন পাথর করে জন্ম দাও। কথাগুলোকে সাধারণ দৃষ্টিতে নেব না আমরা, আমরা জাগতিক ক্ষুদ্র দৃষ্টিতে ক্ষুদ্র চিন্তায় কিন্তু নেব না। ব্রহ্মা বলছেন প্রভু হে জগদীশ্বর, হে অনাদিরাদি, হে সর্বকারণের কারণ, ব্রজ ধূলি হওয়ার ভাগ্য আমার নাই, কিন্তু আত্মজ শ্রেণী ব্রজবাসীর দুয়ারে একখানা পাথর করে জন্ম দাও। ব্রহ্মা পাথর হয়ে কি করবে? বলেন ব্রজবাসীরা সারাদিন ব্রজধূলিতে বিচরণ করবে, আর সারাদিন ব্রজধূলি পায়ে মেখে ওরা যখন ঘরে উঠবে, এখনও দেখবেন গ্রাম বাংলায় ঘরে ওঠার আগে গ্রাম্য মানুষ একটা বড় পাথর রেখে দেয়, ওর উপরে পাটা জল দিয়ে ঘষে পরিষ্কার করে তবে ঘরে যায়। বললেন প্রভু ব্রজবাসীরা তোমার ব্রজধূলি মেখে যখন আমার উপরে পা দিয়ে ঘষে ঘষে জল দিয়ে অভিষেক করবে, সেই ব্রজধূলির অভিষেকে আমি ধন্য হতে চাই। আমাকে ব্রজবাসীর দুয়ারে পাথর করে জন্ম দাও। এই হলো ব্রজধাম, এই হলো ব্রজধাম। বারবার কিন্তু একটা কথাই বলছি, চলুন মনের সাথে যুক্ত হয়ে যায়। বৃন্দাবনের সবই অপ্রাকৃত, এখন আমরা যারা দেখি এটা দৃশ্যমান প্রকট, তবে প্রেম নেত্রে ছাড়া, এই যা বর্ণনা হলো, প্রেম নেত্রে ছাড়া দেখা যায় না। এই যে দৃষ্টি না, এই দৃষ্টিতে আমরা বাইরের বৃন্দাবন দেখি, অর্থাৎ একটা জগতের পোশাক পরানো বৃন্দাবন। হই জোর ঝগড়াঝাটি কামনা বাসনা তো লেগেই আছে। তুমি যে বর্ণনা করছো বৃন্দাবনে তো পাওয়া যায় না। ওখানে তো ঝগড়াঝাগড়ি, দলাদলি, মন্দির, টাকা পয়সা নিয়ে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য আছে। তুমি যা বলছে বলেন, এই দৃষ্টিতে এগুলি দেখা যাবে জাগতিকভাবে। প্রেম দৃষ্টিতে বৃন্দাবনকে দেখতে হবে, প্রেমের দৃষ্টিতে, শ্রী গুরুদেবের প্রেমের দৃষ্টিতে বৃন্দাবনকে দর্শন করতে হবে। বৃন্দাবনকে যদি প্রেমের দৃষ্টিতে না দেখি তাহলে সে দেখা পূর্ণতা পাবে না। আজ গিরিরাজের মহত্ব, সেদিকেই দৃষ্টি। তবে ভূমিকা যায়, একটু ভূমিকাতে আমাদের ব্রজ মহিমাটা সামান্য আমরা আস্বাদনে ব্রতী হলাম। কি করে জানেন, যারা ব্রজনিষ্ঠ তারা দেহ রক্ষার পরে তাদের ধাম প্রাপ্তি, কি বললাম, বৈকুণ্ঠ গতি না, ধাম প্রাপ্তি মানে কোথায় জানেন, শ্রী গোবিন্দ অনন্তকোটি ব্রহ্মাণ্ডে, কোনো এক ব্রহ্মাণ্ডের ভারতবর্ষে, সেখানের বৃন্দাবনে, প্রকট বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন, যেখানে লীলা তো নিত্য, লীলা হলো নিত্য। এরকম অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের কোনো এক ব্রহ্মাণ্ডে, কোনো এক ভারত ভূখণ্ডে, যমুনার তীরে শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ এখন নিত্য লীলা করছেন। ব্রজনিষ্ঠ যারা, ব্রজ সাধক যারা, তারা মৃত্যুর পরে ওই ব্রজে, ব্রজের ঘরে কোনো গোপী হয়ে, কোনো বৃক্ষ হয়ে, কোনো লতা হয়ে, বা যে রূপেই হোক, একটা কুকুর হয়ে, একটা গাভী হয়ে, একটা লতা হয়ে, ধুলি হয়ে ওই বৃন্দাবনে তারা জন্ম নেয়, নিত্য লীলা আস্বাদনের জন্য জন্ম নেয়। তাদের ওই সাক্ষাৎ ধাম প্রাপ্তি হয়ে যায়, তারা ওইখানে যাবে, আর কোথাও, ওইখানে রাধারানী তাদের নিয়ে নেবেন, করুণাময়ী তাদের নিয়ে নেবেন। এজন্য সর্বদা ব্রজের চিন্তা আমাদের চিত্তে আসা প্রয়োজন। চলুন ব্রজে, এই তো দামোদর ব্রত, উজ্জাদর, কার্তিক সেবা ব্রত, এই জন্য ব্রজের একটু বাৎসল্য লীলা স্পর্শ করে আসি, তারপরে আমরা মাধুর্য লীলায় প্রবেশ করব। আগে তো একটু বাৎসল্য লীলার, আজ লীলা নিকেতনে, আনন্দ ঘন শ্রীধাম বৃন্দাবনে, দিব্য চিন্তামণি ধামে আজ শ্রী শ্রী অন্নকূট মহোৎসব। সেই অন্নকূট মহোৎসবটা গোবিন্দের গোকুলে থাকতেই, বৃন্দাবনে থাকতেই, শিশু অবস্থায়। গোবিন্দের কথা একটু যদি বলি, ছোটটা শুরু করি। যখন গোবিন্দের 3টে দাঁত উঠেছে, বলরাম এবং কৃষ্ণ নামকরণ করে গেছে, কেবল 3টে দাঁত সামনে উঠেছে। তো গোবিন্দ তখন এমন এমন লীলা প্রকট করছেন, এমন এমন বাচ্চাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করছেন, দুষ্টুমি করছেন। দুষ্টুমিটা কেমন জানেন, দাদা বলরামকে দিয়ে ওই যে তার রঙ্গন ক্রিয়াটাও লীলা, হামাগুড়ি দিচ্ছে এটাও লীলা, দুলে দুলে হাঁটছে এটাও লীলা। 3টে দাঁত উঠেছে শ্যামসুন্দরের, গোবিন্দের কেমন দেখা যাচ্ছে, বলদেব দাদা একটা হাত ধরে গোয়াল ঘরে গেছে। গোয়াল ঘরে গিয়ে যে গাভীর শিং আছে, একটা শিং বলরাম, একটা শিং গোপাল ধরেছে। শিং ধরেছিস বাবা ধর, গাভীটা যতক্ষণ না ওঠে ততক্ষণ গাভীর শিং ধরে নাড়ানাড়ি করছে। গাভীটা যখন উঠেছে ও আর সহ্য করতে পারেনি, 2 শিঙের উপরে 2জনকে নিয়ে গোবরের গাদায় দিয়েছে ফেলে। গোবর রেখেছে তো যশমা, এই গোবর মেখে বলছে, মা দেখে যাও, মা দেখে যাও, মা দেখে যাও। যশোদা বললে, একটু আগে ধুয়ে দিলাম, একটু আগে স্নান করিয়ে দিলাম, একটু আগে কত সুন্দর পোশাক পরালাম, শেষ পর্যন্ত গোবর মাগলি রে, আবার তোকে ধুতে হবে, আবার স্নান করতে হবে। বলে, মা আমি কি মেখেছি, গাবি মাই তো আমাকে ফেলে দিয়ে গেছে। গোবরের কথা যখন এলো, একটা অপূর্ব লীলা আমরা একটু আস্বাদন করি, গোবর লীলাই বলি। বৃন্দাবনের গোবর তো গোবর না। এক ব্রজবাসী গোপী माँ यशोदार अंगने एसेछेन नंद भवने एसेछेन माँ यशोदा सबाईके ननी घी जार जा लागतो दिए दित नंदगेहिनी कृष्ण जननी अपार तार हृदयेर बड़त्व सब दिए कि गो ननी चाय घी चाय आँचल पेते दाड़िये आछो बोले ना नंदगेहिनी कृष्ण जननी एकटु गोबर चाय आंगिनाटा प्रलेप देव तो गोबर चाय बोले एटा कि आर बला लागे नवलक्ष्य धेनु आमार गो गाधा थेके जत बड़ो निये जाओ कृष्ण आँचल धरे बोलछेन मा गोबर देवा जाबे ना गोपाल छोटो छोटो मुखे बोलछे गोबर देवा कानाई गोबर देवा जाबे ना कारण बोले मा गोबर शब्देर अर्थ जानो तुमी बोले तुई बोल और मुखखाना देखुन छोटो छोटो कथागुलो अनुभव करुन हृदय आनंद धरबेन आपनार हृदय पात्रे सेपे छापिये जाबे बोलेन गो माने इंद्रिय और बर माने श्रेष्ठ तो ओके यदि गोबर दाओ सब बर पेये जाबे ओके गोबर देवा जाबे ना श्रेष्ठ किछु पेये जाबे अरे गोपाल गोबर लागले दिबी ना केन गोपी एसेछे जा बाधा दिस ना जा खिलगे जा मा ताड़िये दिल गोपी जेई थाल थाल गोबर तुले एक झुड़ी करेछे बोले दाड़ा आबार ढेले दाओ गोबर देब ना बोलेछि तो देब ना अरे मा बोलेछे गोपाल तोर कथा मानबो नाकि गोविंदेर साथे एरकम तर्क करा जाय तो भगवान मने करले अरे गोपाल राग मा अनुमति दिएछे तुई बाधा देवार के गोपाल गिये से झुड़ी भेट दिए फेले दिएछे बोले गोपाल बोले एक सत्य आछे गोबर आमी दीते पारी एक कि बोले ओके एक थाबाई जतटा गोबर उठबे ओई एक एक थाबा गोबर एक एक हस्त दिए जतटा गोबर तुलबे ततटा तोमाके माखन बिनिमये आमाके दीते हबे ताहले राजी आछि गोबर नेवार सर्वनाश नीते एसेछे गोबर बोलछे एक एक ताल गोबर राखबे तार बिनिमये एक एक ताल माखन नवनीत आमाके दीते हबे तो तुलछे तोलार परे बोलछे आमी तो लेखापड़ा जानी ना स्कूले तो जाइनी आमी गुनबो कि करे गोपाल बोलछे आमी गुनबो कि करे आमी तो लेखापड़ा जानी ना एक काज करो गोपाल बोलछेन आमार बुद्धिटा हलो एई संख्याटा कि करे निर्णय करबे जानो एक एक थाल करे गोबर नेबे आर आमार कपाले एकटा करे गोबरेर फोटा दिए देबे जतबार नेबे ततबार फोटा देबे गुणे गुणे आमी माखन निये नेब काल लीला बला हच्छे ब्रह्मा शिवादि जार चरण वंदना करेन अखिल परात्पर अनंत ब्रह्मांडेर कोलमालिक सृष्टि स्थितिर अधिकर्ता तिनी बोलेन जत ताल गोबर निये आमार ततबार एकटा करे बिंदु दिए देबे मुखे ओइटा गुणे गुणे आमाके माखन दिते हबे कि अपूर्व जलीलार महिमा गोपी बोलছেন ठीक आछे आगे तो नेই एक एक ताल নিচ্ছেন আর একটা করে দিয়ে দিচ্ছেন এই দিতে দিতে ওরকম কয়েকবার নেওয়ার পরে শেষবার যখন তুলছে বলছে আর বিন্দু দিচ্ছ না যে বলে দেব কোথায় সমস্ত মুখটাই তো তোর গোবরের ফোঁটায় ভরে গেছে आमी आर बिंदु कोथाय देबो बोल लाला कोथाय देबो जखन बोलछे ताहले गोबर निते जेबो नाई जखन बार बार बाधा दिच्छे पुरो गोबरेर झुड़िटाई माथाय झेड़े दिएछे ने तुई गोबर निये थाक हाँ श्रीधाम बृंदावनेर अप्राकृत बृंदावनेर जार चरण सेवा करते गिये लक्ष्मी देवी दिव्य पद्मराग गन्ध पान तिनि गोबर माखछेन धुलाय माखछेन माझे माझे की करे जानेन गोपाल माझे माझे ओ जे गोबर मांगलो बोललो ना अच्छा गोपाल गोबरेर प्रति तोर एत प्रीति केन मा बोलते बोलते बोले बसेछे तुई कि शुकुर छिली कोनो जन्मे बोलेन मा तुमी भूल बोलोनी आमी ओ एक अवतार होयेछिलाम बराह अवतार आमी ओई रूपे एकबार अवतार होयेछिलाम पूर्व स्वभाव तो थाकबे किछु पूर्व स्वभाव तो किछु बर्तमाने थाकबे माझे माझे कि करे जानेन माझे माझे ओई जे रास्तार धारे दाड़ाय गोकुलेर रास्ताय दाड़ाय जे शुकुरगुलो छोटो छोटो कुकुरगुलो जाय ओदेर हा करे दाँत गणे कि अपूर्व ब्रजधामेर लीला ओई दाँत गणे गुणे एसे मार काछे सेई काजल चोखे कांदते कांदते जगन्नाथेर मतो बड़ बड़ चोख हये जाय काजल लेगे जाय कि रे काँपछिस केन लाला कानाई काँपछिस केन बोललो मा ओर समस्त गाले दाँत आमार मात्र 3 दाँत कबे उठबे अच्छा भगवान की सब हारिए बसलो तार ज्ञान बोलो বৃন্দাবনের महिमा एमन एखाने भगवान साजते भगवान आसेनी आपनादेर एक मूल्यवान कथा बोली नोट करे नेन नोट माने हृदये लिखे नेन जेखाने ऐश्वर्य आछे जेखाने ऐश्वर्य आछे जेखाने उपाधि आछे जेखाने सम्पद आछे जेखाने अनेक बड़त्व आछे सेखाने कोनोदिन प्रेम हय ना आबार बोली जेखाने ऐश्वर्य आछे बड़त्व आछे हैं जेखाने ऐश्वर्य बड़त्व भेदाभेद आछे ओखाने प्रेम हय ना दृष्टान्ते बला जाय এই গ্রামের কোনো ছেলে যদি জজ হয় সেই জজ ঘরে এসে যদি মাকে বলে মা আমি আসলাম তুমি তো উঠে দাঁড়ালে না আমাকে স্যালুট দিলে না মা বলে হ্যাঁ তোকে স্যালুট দেব কান ধরে নিচে টেনে একটা টাস করে বসিয়ে দিল তোকে স্যালুট দেব যদি ওর সম্ভ্রম থাকে জজগিরি থাকে তাহলে এখানে মায়ের স্নেহ মায়ের বাৎসল্য প্রীতি পাবে সম্ভ্রম থাকলে तो तुम निजे आनंद पाओनी चित्ते शांति पाओनी केन जानो तुम ऐश्वर्येर कथा प्रकाश करेछे गोविंदेर माधुर्य कथा प्रकाश करनी एकाकार करा लीला तुम एखोनो प्रकाश करनी सेई नारदेर कृपातेई वेदव्यास भागवत प्रकाश करलेन एखाने भगवान तार ऐश्वर्यटाके लुकिये माधुर्येर लीला करछेन सर्वोत्तम नर शिशु जेमन करे नरेर शिशु नरगणेर शिशु जेमन सरिये देखो जेमन शिशुगण करे इतन सर्वोत्तम नरलीला नरबपु ताहार स्वरूप गोविंद ब्रजे एसेछेन कि गोपवेश बनुकार नवकिशोर नरलीलार हय अनु ठीक नर जेमन लीला करे मा आमार दाँत केन तीनटा कुकुर शुकुरेर दाँतगुलो किरकम साजानो गाभीर दाँतगुलो आमार दाँत केन तीनटा कि बोलबे यशोदा आरेक दिनेर लीला एक एकटा आनंदे स्फुरन आनंदेर अग्नि लाभा बेरोচ্ছে যেন आनंदेर लाभा तरंगेर लाभा एकदिन सखादेर डेके बोललेन देख আমরাও কাল হোম করব পূজা করব তো একটু মাথায় পাগড়ি বেঁধে আসবি ব্রাহ্মণ ঠাকুররা যেমন আসে गोविंदेर सखा मधुमंगल सुदामा और सकलेर के मिले और कि करेछे जानेन गोविंद माटी केटे ओखाने एकटा यज्ञ बेदी तैरी करेछे दियाशालार काठी जालिए शुकनो पाता काठ जालिए बोलछे ने आमी तो पुरोहित तोरा आमार पाशे घिरे बय तो पाशे घिरे बसेछे देख आमी जखन मंत्र बोलबो तखन एई मंत्रेर साथे साथे जखन स्वाहा बोलबो तखन तोराई पाता एकटा करे दिबि यज्ञे देय तो पुरोहितरा होमाग्नतिते देय बोलेन खबरदार आमी स्वाहा बलार परे पाता फेलते जदि अच्छा कानाई लाला अच्छा कानाई एई यज्ञ करले कि पाबो आमरा सखारा बोलछे कि पाबो बोलेन देख एई यज्ञ जदि ठीक ठीक करते पारि किछु मने करिस ना भालो सुंदरी बउ पाबो यज्ञर उद्देश्य हलो 3.5 বছর বয়স গোপালের তখন হ্যাঁ আর শোন যদি মন্ত্র সাহা বলার পরে দিতে দেরি করিস তাহলে কিন্তু কানি বোবা কালা ন্যাংড়া বউ পাবি যজ্ঞের মন্ত্রে ভুল হয়ে গেলে সমস্যা হয় না অঙ্গহানি হলে সকল সবাই তৎপর হয়ে গেছে ভালো বউ পাবো তো বলে দিয়ে দেখ না এই যজ্ঞের একদম সরাসরি প্রাপ্তি ओ माथाय पागड़ी बेधे ओं डंग डंग स्वाहा मंत्र तो ओई ओं डंग डंग हंग हंग स्वाहा ओराओ दिच्छे अच्छा कानाय यज्ञ करले ब्राह्मण सेवा दीते हय ना हले यज्ञ अरे भालो बउ पेते गेले तो ब्राह्मण सेवाओ दीते हबे यज्ञ पूर्ण हय ना ब्राह्मण सेवा चल हाँ ओखाने आपातत मंत्र हंग ढंग रेखे बोलछे ब्राह्मण पाड़ाय गेछे गिये बोलछे शोनो बोले लाला तुम एसेछो छोटो छोटो सब तुम एसेछो बोलो आज आमादेर बाड़ी यज्ञ होच्छे आपनादेर सकलके आज मध्याह्ने निमंत्रण माझे माझे एरकम निमंत्रण दिए आसे यशोदा किच्छु जाने ना बोले आज आमादेर बाड़ीतेई जखनी बोलेछे ब्राह्मण निमंत्रण ब्राह्मणरा शुरू करेछे गिन्नीके डेके बोलछे शोनो गिन्नी आज हाड़ी जालाबे ना कारण मा यशोदार ओखाने जेदिन निमंत्रण थाके नंद बाबार ओखाने सेदिनेर कथा तोमादेर कि बोलबो नंदमार नंदगेहिनीर हाथे कृष्ण जननीर हाथे तो खाओनी एतो खावाय माझे माझे असुस्थ हये जेते आय तो कि करेछे जानेन भालो मंद 56 भोग पाबे बोले लवण जल खेते शुरू करेछे एकटु लवण जल खेले खिदे बाड़े आर बोलेछे एकदम हाड़ी जालाबे ना एकदम हाड़ी जालाबे ना अपेक्षा करछे कखन मध्याह्न हय कखन दुपुर हय এই সমস্ত ব্রাহ্মণরা এসে নন্দ ভবনে উপস্থিত নন্দমা নন্দ জননী এই নন্দ ঘরণী নন্দ গেহিনী কৃষ্ণ জননী ব্রাহ্মণ দেখে যশোদামা বলছেন ব্রাহ্মণগণ পণ্ডিতগণ আপনারা এই সময় উপস্থিত বলে বারে বাহ হ্যাঁ সকাল থেকে না খেয়ে পেটে খিদের জন্য লবণ জল খেলাম এখন বলছি কি জন্য এসেছে अरे कानाई तो निमंत्रण दिए एलो बाड़ीते यज्ञ होच्छे आज आमादेर सेवार जन्य एसेछि माथा हात दिये बोलछे सर्वनाश किछुई तो रान्ना नेई निमंत्रण दिए आसछे गेलो कोथाय से खोज तो कोथाय गेलो अच्छा ब्राह्मणगण बाड़ीते यज्ञ होले तो नंद महाराजे आपनादेर निमंत्रण दिते जेत बोले ना कानाइर कथा फेली कि करे मा कानाई निमंत्रण करे आसछे तो बोलेन अच्छा আপনাদের বুদ্ধি শুদ্ধি কোথায় গেল বলুন তো যোগ্য করবে কারা আমরা না আপনারা ব্রাহ্মণ পণ্ডিতরা আপনারাই ঘরে বসে তো যোগ্য কে করবে বলে কানাই বলল যে যজ্ঞের জন্য ব্রাহ্মণ সেবা নিমন্ত্রণ এই দেখি কানাই কোথায় ঘরের পিছনে গিয়ে দেখে ওই সহা অং ঢং সাহা ওই বসে তখন মন্ত্রে ওই পূর্ণাহতি দিচ্ছেন কান ধরে বলছেন এই এই ব্রাহ্মণ পণ্ডিতদের নিমন্ত্রণ করেছি যজ্ঞ বলে বলে মা ডাহা মিথ্যা কথা বলছে ওরা আমি কেন নিমন্ত্রণ করতে যাব আরে তুই নিমন্ত্রণ না করলে পণ্ডিতবর্গ কি আসে আমাদের দুয়ারে এখন তুই যে বিপদে ফেলেছিস কিছু রান্না নেই জোগাড় নেই কি করব তখন বলছে মা মা এক কাজ করো এই দেখো ওই যজ্ঞ বলেছিলাম একেবারে মিথ্যা না এই আমাদের যৌগ ভালো বউ পাবো এই জন্য আত্মাহতি দিচ্ছি তবে আমরা যেমন মিছামিছি যজ্ঞ করছি তখন ওদেরও সেবা মিছামিছি হোক ওদের বসিয়ে দাও পাতা দাও আমরা মিছামিছি ওই এটা সেটা দিয়ে বলবে এই হলো রসমালাই এই হলো গোলাপ জাম এই হলো এই বলবো কান ধরে লাগিয়ে দিয়েছে চড়ে ব্রাহ্মণ ডেকে এনে নিমন্ত্রণ করে কি লীলা নিকেতনে ভরিয়ে রেখেছে আমি একটা কথা বলি শুধু যশোদার এই আনন্দ না আজও যদি কোনো মা গোপালকে এমনি করে বাৎসল্য লীলায় বাঁধতে চান তিনি আপনার কাছেও ধরা দেবেন শুধু সেই রস চাই সেই হৃদয়ের অনুভূতি চাই এটা আজও ধরা দেবেন হ্যাঁ এমনি করে চলছে একদিন খেলতে খেলতে কৃষ্ণ বলরামের স্বভাব ছিল সকালে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ছেলেরা দেয় কিনা এখানে ভগবান ভাবলে কিন্তু ভুল হয়ে যাবে স্বয়ং ভগবান রাগ ভক্তিতে ব্রজে কিভাবে মিশে গেছেন সকালে যখন ফেলে দেয় তখন সুদামা শ্রীরাম সুন্দর একটু কষ্ট করে বলে কানাই নবলক্ষ ধেনু তুই রাজপুত্র নবনীত ঘি তো তিন বেলা পাস্টে তোর গায়ে বল থাকতে পারে আমাদের গায়ে ওরকম বল নেই বলি ধাক্কা দিলে পড়ে যাস কেন ব্রজে জন্মেছিস দুধ ঘি প্রতিদিন খেতে হয় তোদের গা এত দুর্বল কেন ধাক্কা দিলে পড়ে যাস কৃষ্ণ বলরাম কোনোদিন পড়তো না কাঁদও না তো তখন বলছেন কানাইয়া দুধ মাখন আর কি পাবো যেটুকু হয় না খাজনা দিতে হয় কংসকে এটা কিন্তু তখন নিয়ম ছিল কংস কার গৃহে কতটা দুধ ঘি আছে খাজনা না দিলে জোর করে কেড়ে নিতে তাই মা বাবা আমরা তেমন খেতে পাই না কানাই কানাইয়ের চোখে জল ভরে গেছে তাই তবে শোন তাহলে এই যে ননি চুরি লীলা এই শুরু হলো এখান থেকেই তখন 3.5 বছর বয়স এইখান থেকে শুরু হলো নবনীত চুরির আর এর মূল কি জানিস এর মূল জিনিস হলো যে রাক্ষস কংসকে খাওয়িয়ে ব্রজবাসীদের বঞ্চিত করতে হয় সকাদের বললেন আজ থেকে আমাদের চৌজলীলা ননি চুরি লীলা শুরু হবে চুরি করার পরে যখন ঘরে থাকবে না তখন কংসকে পাঠাতে पारबे ना। और यदि कंसेर दूधटा धरे निते आसे बोलबे चुरी हये गेछे, के चुरी करेछे आमरा जानी ना, मिटे जाबे, तखन मिटे जाबे। तखन बोलछे जे ना एई एई चुरी लीला। अच्छा गोविंद चुरी करेन केन? गोविंद नवनीत चौरम प्रसिद्धम ब्रजे नवनीत चौरम केन जानें? खूब मूल्यवान एक शब्द अपेक्षा करछे भागवतेर, सेटी हलो बोलछेन भगवानेर क्षुधा तृष्णार ऊर्ध्वे आप्तकाम पुण्यकाम। किन्तु जेने नेन जार हृदये प्रेम भक्ति आछे ओई भक्तेर दिके ताकालेई गोविंदेर क्षुधा लेगे जाए, चरम क्षुधा लेगे जाए। प्रेम भक्ति जार हृदय आछे गोविंद सेई भक्तेर दिके ताकालेई तार जठरे अग्नि ज्वलते शुरू करे। किन्तु जार प्रेम भक्ति नेई तार द्रव्य गोविंद कोनोदिनই। दुर्योधनेर 56 अन्न खेयेछिलो? दुर्योधन बोलছেন দ্বারকাধীশ আপনার ওখানে 56 ভোগ হয়, আপনার জন্য এটা প্রস্তুত করা হয়েছে, আপনি একটু মুখে যদি দিতেন। দুর্যোধনকে কৃষ্ণ বললেন, বললেন খাদ্য গ্রহণের সেবা গ্রহণের দুটি নিয়ম, যিনি সেবা করাবেন তার সেবার ব্যাকুলতা থাকতে হবে, আর যিনি সেবা করবেন তার ক্ষুধা থাকতে হবে। দুটোও এখানে নেই, আমারও ক্ষুধা নেই, তোমারও সেবার ব্যাকুলতা নাই, খিদা লাগলো এখানে। কিন্তু সেই গোবিন্দ ভিখারি, হ্যাঁ একেবারে কুড়ে ঘরে বিদুরের বাড়ি গিয়ে এমন ক্ষুধায় পেট জ্বলছে যে কলা ফেলে দিয়ে খোসা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এর অর্থই হলো যার হৃদয়ে প্রেম ভক্তি আছে তার দিকে তাকালে ভগবানের ক্ষুধা লেগে যায়। অভক্তের রাজগৃহে 56 ভোগ গোবিন্দ দিকে তাকান না। তাই কেউ যদি কোনো কিছু ভগবানকে অর্পণ করেন প্রেম হৃদয় দিয়ে ভক্তি হৃদয় দিয়ে করবেন, ঐশ্বর্য থেকে তিনি নেন না, কত উপচার দিয়েছেন এটা তিনি নেন না। তিনি নেন এইটুকু, সেটি হলো তাকে তাকে প্রেম নৈব উপচারও মাত্র বন্ধকৃত, কোনো উপচার তার কাছে প্রিয় নয়। এই জন্য ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে ননি চুরি করতেন কেন জানেন? করতেন এই ভেবে যে ওদের হৃদয়ে গোবিন্দের জন্য প্রেমে ভরা ভক্তিতে ভরা, তাই ওদের বস্তু ওরা না দিলে চুরি চুরি করে খেত। চুরি করা শুরু হয়েছে, চুরি করা যখন শুরু হয়েছে ব্রজে সবাই নবনীত প্রসিদ্ধ চৌরম বলে খ্যাত গোবিন্দ সব ঘরে সকাদের নিয়ে চুরি করছে। একদিনের কথা তো লোভ সামলাতে পারছি না, ব্রজমা বললেন এই চুরি ঠেকাই কি করে। তো কি করেছে, পুরানো দিনের একটা ঢং ঢং করা পুরানো ঘন্টাতে মটকা বাঁধিয়ে রেখেছে। তারপরে গোপাল এসে যদি ওই ওই যে নবনীত ভাণ্ড পাড়তে যায় তাহলে ঘন্টাটা ঢং ঢং করে বাজবে, তখনই চোর ধরতে পারবে। কৃষ্ণ করেছে কি বেছে বেছে বুদ্ধিমান সকাদের নিয়ে গেছে। আজ এখানে যাদের বুদ্ধি দুর্বল সরল তারা এক একজনের কাঁধে উঠে উঠে ঘন্টার পাশে যখন গেছে তখন মধুমঙ্গল বলছে সখা আজ চুরি করা বুদ্ধি ঠিক হবে না, ওই দেখ ব্রজমা চালাকি করে ঘন্টায় মটকা বাঁধিয়ে রেখেছে, যেই মটকা নিতে যাবে ঢং ঢং করে বাজবে আর আমরা ধরা পড়ব। গোবিন্দ তখন বলছেন আমি ব্যবস্থা করছি, তোরা স্থির হয়ে দাঁড়া। কাঁধের উপরে কাঁধ শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠে ঘন্টার কাছে গোবিন্দ প্রশ্ন করছেন, লালা প্রশ্ন করছেন শ্যামসুন্দর তুমি কে? আচ্ছা গোবিন্দ যদি ঘন্টার কাছে জিজ্ঞাসা করে ঘন্টা উত্তর দেবে তো? বলে অবশ্যই দেবে, ভগবান যার কাছে প্রশ্ন করবেন তিনি উত্তর দিতে বাধ্য, ভগবানের কাছে জড় বস্তু বলে কিছু। ঘন্টা তখন বলছেন প্রভু এ বিশ্বের যা কিছু সব আপনার দাস, আমিও আপনার দাস। বলে দাসের কর্তব্য কি? দাসের কর্তব্য প্রভুর আদেশ পালন করা, তাহলে এই আদেশ তোমার উপরে থাকলো যতক্ষণ ননিচুরি তখন ঢং ঢং করে বাজতে পারবে না। বলে যথা আজ্ঞা প্রভু। বলে কাজ মিটে গেল, এবার শুরু কর। গোপাল করেছে কি সেই ভাণ্ড ঢেলে দিয়েছে, হাতে পড়ছে বদনে পড়ছে অঙ্গে পড়ছে চরণে পড়ছে, ওইভাবে নিচে স্রোত আসছে। ওরা বলছে আহারে তোর অধরামৃত পাচ্ছে আজ, কেমন মধুর লাগছে লালা, তোর অধরামৃত চরণামৃত আমাদের পায়ে পড়ছে। হঠাৎ যখন এই মাখন এটা নিভিয়ে দিন তো দেখবেন হাত, যখন ওইভাবে পড়ছে ঢং ঢং করে ঘন্টা জোরে জোরে বেড়ে হয়েছে, कानाई सर्वनाश घंटा तो तोर कथा मानलो ना तोर कथा सुनलो ना गोविंद घंटार काछे मुख बाड़िये बोलछे कि रे अदा छिलो बाजबि ना घंटा बोलले प्रभु आमार जन्मई हयेछे ठाकुर घरे बाजबार जन्य आर एई समय यदि ना बाजी ताहले आर जीवनेर सार्थकता कोथाय आज ही तो बाजबार समय प्रभु घंटा छाड़ा भोगारती हय घंटा छाड़ा भोगारती हय तुमी साक्षात आज ग्रहण करछो तोमार भक्त सेवा तोमार सेवा एक ही साथे आज यदि ना बाजी तो जीवने आर बाजबो कखन प्रभु घंटाओ लीला आनंद निच्छे एकटा पितलेर घंटाओ तिनी चिन्मय हये आनंद निल आमी शुधु आनंद निते पारलाम ना এই কথা শুনে অনেকেই ঘুমাচ্ছেন এখানে অনেকের দিকে দৃষ্টি যায় তো উপরে বসেছি এই কথা শুনেও যদি ঘুম পায় জগতে আর কোথায় পাবেন কিছু ঘন্টাও বলছে আজ যদি না বাজিত আর বাজবো কবে তোমার সাক্ষাৎ সেবায় যদি না বাজিত বাজবো কবে এই জন্য বেজে উঠেছে আর দৌড় যে যেভাবে ছিল গোপীমা চোর চোর বলে যষ্টি হাতে চোর गोविंद तखन देखलेन बाइरे चुरी कराटा कठिन हये पड़छे आज थेके एकटु घरेओ चुरी करते हबे एकटा जिनिस बोली खूब आनंद पाबेन जदिओ कण्ठटा भेंगे गेछे असुस्थर कारणे नाले एकटु भैरवी राग हये जेत गोविंदेर घुम भांगा तो मा यशोदा किभाबे जानेन आहा मा एकटु चोख बुझे ओइखाने चले जान गोविंद घुमिये थाकतो चारिदिके पाशेर बालिश माँ यशोदा यही काज ना करले गोपाल कोनो दिन घुम थेके उठतो ना प्रथमे तार चरणे हाथ दितो आलतो करे चरण दोखाना टिपे बोलते लाला भैरवीर आगे गान करतो लाला ओठ लाला आज कोनो माँ जदि भोरबेला गोपाल के भावे ठाकुर घरे जागाय ना तिनि साक्षात हये जान लाला बलदेव उठेछे ओठ रे उठबो ना उठबो ना ना माय आलो फुटेছে भोर হয়েছে गोपाल सोना उठ चरण काना आस्ते आस्ते सेवा करते करते आलतो भावे बोलतो उठ गोपाल उठ लाला उठ नंदलाला बोलें उठते पारी आमार जन्य मुकुट এনেছো प्रतिदिन किछु ना किछु बायना धरबे उठबार आगे मुकुट এনেছো मुकुट आनिनि रे बाशी এনেছি दाओ ताले उठबो आगे बाशी दाओ माँ बाशी कोथाय पावे जानेन सेई पुरातन बाशीटा हाते एने बोलछेन एई ने आमाके बोका पेयेछो एटा तो नूतन ना एटा तो पुरातन आमी पुरातन निये तो उठबो ना बाशी थुये दिये आबार घुम एई समय एटा भैरवी राग आछे आमी गाइते पारछि ना एखन अपूर्व ना एगुलो जारा गाय कीर्तन करे ना तादेर हृदय आनंदेर तरंगे भेसे जाए अपूर्व मा गाइछे जागो नंदलाला जागो जागो श्याम मनोहर जागो जागो श्याम मनोहर जागो कि आदर करे कि मिष्टि करे बोलछे लाला जाग लाला कालके नूतन बाशी देव तुम्हें प्रतिदिन बोलो नूतन देव आमी उठबो ना आबार घुम किभाबे घुम भांगातेन आजो कोनो मा ठाकुर घरे गिये जखन एइगुलो भेबे भेबे गान गेये गेये शुनिये गोपाल के जागाय तादेर जीवने शून्यता थाकते पारे हाहाकार थाकते पारे आमादेर घरे गोपाल के आमरा जागाई ना तो गोपाल की करे जागबे आमादेर घरे आनंद की करे थाकबे कामना वासना विषय भोगेर सामग्री सजानो भगवान के आनंद देवार व्यवस्था जे घरे नेई सेखाने आनंद की करे थाकबे आमादेर घरगुलोते भगवानेर आनंदेर कोनो आयोजन नेई ওইখানে তাকে আনন্দ দেওয়ার কিছু নেই মা বলছেন গোপাল গোপাল এই দেখ নবনীত এনেছি তুই তো ওই খুব সুন্দর করে নবনীত কি করতে জানেন মিষ্টি দিয়ে দিয়ে মিশ্রি দিয়ে দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ওই যেরকম শক্ত কেকের মতো মাখন করে ওই খুব ভালোবাসতো গোপাল দেখ হ্যাঁ মাখন এনেছি রে গোপাল মাখন এনেছি, ওর যেই মাখন এনেছি বলল, গোপাল উঠে আবার শুয়ে পড়েছে। একবার উঠে আবার শুয়ে পড়েছে, বলে মা ওই মাখনে আমি উঠব না। আচ্ছা গোপাল তুই উঠবি, একটা কথা বললে, তোর যে ছোট ছোট গাবি বাছুরগুলো, যে বাছুরগুলো দিয়ে গোষ্ঠে যাস, ওগুলো বলরাম তোর বাছুরগুলো আজকে ওর বাছুর রেখে ও নিয়ে গেছে। তাড়াতাড়ি উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে না ওর বাছুর আছে। মা তুমি মিথ্যা বলেছে বলে আবার ঘুম। একবার ভাবুন তো, এই লীলাগুলি যারা স্মরণ করে তাদের আনন্দ রাখবার জায়গা আছে? আনন্দ তো ওখানেই, আনন্দ জগতের রূপে আছে, ভোগে আছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন জগতের ভোগের মধ্যে, এই প্রবৃত্তির মধ্যে, দেহসুখের মধ্যে কখনো আনন্দ আছে? আছে অভিশাপ, আছে জড় জড় অনিত্যতা। আনন্দ এইখানেই, ভজনেই আনন্দ। কিন্তু দুঃখের কথা বারবার বলতে হয়, মানুষ মৃত্যুর দিনেও তাকে কিছু খাওয়ানো হয়, ফলের রস বলেন, স্লাইনের গ্লুকোজ বলেন, মৃত্যুর দিনে খায় না মানুষ। দুঃখের বিষয়ে মৃত্যুর দিনে পর্যন্ত মানুষ ভোজন করে, কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত মানুষ ভজন করে না। হ্যাঁ, ভজনটা করতে চায় না, কিন্তু মরার দিন পর্যন্ত খাওয়াও, স্লাইন দিয়ে খাওয়াও। ভোজন আছে, ভজন নাই। আচ্ছা তুমি আগে অনুষ্ঠানে যেতে, একটু নাম করতে, এখন তোমায় দেখা যায় না, আসো না, সংসারে একটু সমস্যা যাচ্ছে, বিষয়ের একটু টান পড়েছে, অভাব অনটন যায় না। আচ্ছা আপনারা লক্ষ্য করেছেন, রোগ অসুখ জরা ব্যাধি সমস্যাতে মানুষ না খেয়ে আছে দিনের পর দিন। আমি আশ্চর্য হয়ে যাই, কারো বাড়ি মারা গেলে কেউ বলে কি জানেন, তাড়াতাড়ি দুটো খেয়ে নে, কারণ শ্মশানে নিয়ে গেলে আর খাওয়া যাবে না। মানুষ যা থাকে তা আগে খেয়ে নেয়। মানুষ মৃত লাশ আপনজনের শোয়ানো, তখনও বসে খায়, আর সামান্য একটু সমস্যা হলে বলে কি এখন ঠিক মন কান ভালো নেই, তাই ভজন করি না। ভোজন আছে, অথচ আমাদের দশা কি হবে গো মা, কি হবে আমাদের? এর মধ্যে তিন বেলা ভোজন করিনি এমন কেউ নেই, কিন্তু অনেকেই আমার মতো আছে যারা এক বেলাও ভগবানের সামনে গিয়ে ভজন করেনি। এটাই কি মনুষ্য জন্মের সার্থকতা? এটা এই ভূমিতে মনুষ্যরূপ ভজনযোগ্য দেহপে কি এটাই সার্থকতা? একটা জিনিস জেনে নেন, ভজনের থেকে আপন আপনার জগতে কেউ নেই। ভজন ছাড়া জীবনে কোনো কল্যাণও নেই, এই জীবনে কোনো কিছুই মঙ্গলময় নয় যদি ভজন না থাকে। কানাই এসে আবার শুয়ে পড়েছে, তুমি মিথ্যা বলেছ, দাদা তো আমার বাছুরগুলো নিয়ে যায়নি। মা তখন বলছে, গোপাল মাখন অন্তত নিয়ে নে। দেখছে বেলা হয়ে যাচ্ছে, মাও কষ্ট পাচ্ছে, বলছেন মা মাখন নিলে উঠব না, তবে তুমি যদি তোমার বুকে দুধ দাও আমাকে কোলে বসিয়ে, তবে আমি উঠব। আপ্তকাম পুণ্যকাম অখণ্ড পরতত্ত্ব ভগবানেরও মায়ের স্তনের দুগ্ধের কত লোভ। সেই লোভেই মা যখন তাকে কোলে করে স্তন দেন, তখনই এইভাবে ঘুম ভাঙায়। একদিন যশোদা দেখছে, বারে আমার আগে তো কানাই কোনোদিন ওঠে না, আজ গেল কোথায় কানাই? তখন শব্দ হচ্ছে নুপুরের শব্দ, কোথায় জানেন? নারায়ণের জন্য যেভাবে মাখনগুলো, ননিগুলো সাজিয়ে রেখেছে, নবনীতগুলো, ওই ভাণ্ডার ঘরের মধ্যে নুপুরের শব্দ হচ্ছে। বলে কোনোদিন তো গোপাল লালা ওঠে না, লালা লালা ভাণ্ডার ঘরে কি করছিস? এই যেই বলেছে, হাতেও মাখন মুখেও মাখন। ও তাহলে নিজের বাড়িতেই শুরু করে দিয়েছি চুরি। হ্যাঁ, আমি একটা কথা প্রায় বলে থাকি, বাইরে চুরি করা সহজ, নিজের ঘরে চুরি করা খুব কঠিন। আমরা মনে করি বাইরে চুরি করা সহজ, ঘরে চুরি করা সহজ, বাইরে কঠিন, কিন্তু না। ছোটবেলায় ফিরে যান, 5টা চাপা সৌরিকলা থাকলে একটা কম পড়লে মা বুঝে নিত তুই চুরি করে খেয়েছিস। ঘরে চুরি করা খুব শক্ত। গোপাল গোপাল ভান্ডার ঘরে তুই এখনো আলো ফোটেনি, আজকে তোকে জাগাতে পারলাম না, তুই জেগে গেছিস। গোপাল পালাতে গিয়ে দেখে স্তম্ভের মধ্যে ওখানে দর্পণ আছে, হীরা মুক্তার কাজ বাঁধানো আছে, সেই কাজের মধ্যে নিজের प्रतिच्छवि देखते पेয়েছে। গোপাল প্রতিচ্ছবি দেখেও বুঝছে না। দেখুন ভগবানকে বাৎসল্য রসে কিভাবে ভুলিয়ে দিয়েছে যোগমায়া। নিজের ছবিটা দর্পণের মধ্যে প্রতিচ্ছবিটাও চিনতে পারছে না। তখন ও উল্টে চড়াটাকে বলছে, মা শিগগির আসো, মা শিগগির আসো, ঘরে চোর ঢুকেছে, মা ঘরে চোর ঢুকেছে, শিগগিরি আসো। যশোদা দৌড়ে এসে কোথায় চোর? আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখিয়ে বলছে, মা এই দেখো চোর, চোর তাড়াতেই তো এসেছিলাম। কি চাতুরি বুদ্ধি রে! স্বয়ং ভগবানকেও প্রেম কিভাবে ভুলিয়ে দিয়েছে, নিজের প্রতিচ্ছবিকেও অন্য ভাবছে। ধন্য ব্রজপ্রেম, ধন্য বৃন্দাবন, ধন্য যশোদা, ধন্য গোপীগণ। মাঝে মাঝে এই জন্য ব্রজে যেতে হয়। এইসব অনুরাগটা ওখানে ছড়ানো আছে বাতাসের ধুলিতে। আজও ব্রজ মায়েদের এরকম ব্যবহার জানেন? আজও তারা গোপালকে ওরকম করে গান গেয়ে গেয়ে ভৈরবীর আগে ঘুম ভাঙায়। আজও ওইরকম করে ব্রজ মায়েরা। আজও তাদের দশা ওইরকমই। ওইগুলো ছোঁয়া পেতে যেতে হয়। উদ্ধবের মতো মাঝে মাঝে ব্রজে যেতে হয়, ছোঁয়াগুলো নিতে হয়। আমি সময় কালক্ষেপণ করব না। যখন দেখছে মা, তখন হাসছে, বলছে, কানাই আরে ও তো তোর প্রতিবিম্ব, তোর ছবি পড়েছে, চোর কোথায়? বললেন, মা তাই নাকি? তখন মা যশোদা করেছে কি, ওকে বোঝানোর জন্য মাও আয়নার সামনে ওর পেছনে এসে দাঁড়িয়ে, দেখ তো ওর মধ্যে কে? গোপাল দেখছে, ধরা তো পড়েই গেছি। হ্যাঁ, মার ছবি দেখা যাচ্ছে। মার আঁচল ধরে কি বললেন জানেন? আস্তে আস্তে, মা তোমার এত সুন্দর দেখতে মা, আমি তো এতদিন এভাবে মুখের দিকে তাকে, খবরদার আমাকে ভোলাবি না, খবরদার। কি চাতুরি বুদ্ধি! মা তোমাকে দেখতে এত সুন্দর বাবা। মা যশোদা বুঝতে, হাওয়া দেওয়া, আমাদের দেশে কি বলে হাওয়া দেওয়া। বলছে, গোপাল একদম চাতুরি করবি না। হ্যাঁ, আমাকে দেখতে সুন্দর এতদিন বাদে দেখলি। কৃষ্ণ যেন বললেন, প্রেম যা হৃদয়ে সেই তো সুন্দর জগতে। যার হৃদয়ে প্রেম আছে, গোবিন্দের জন্য প্রেম আছে, তার হৃদয় সুন্দর, তো বাইরের সুন্দর সুন্দর নয়। আচ্ছা, খুব সুন্দরী যুবতী মরে গেলে চিতায় পোড়ালেন, একজন কালো কুচ্ছিত অসুন্দরীকে পোড়ালেন। ছাই দিয়ে দু হাতে নির্ণয় করা যাবে তো এটা সুন্দরীর ছাই, এটা কুচ্ছিতের ছাই, বোঝা যাবে কি মা? বাইরে বিচার ছেড়ে দিন। একটা কথা বলি, কথাটা জাগতিক কথা, তবু বলি, জীবনে যদি কোনো দিন আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ হতে চান, এই বিশুদ্ধ ভক্তির স্পর্শ পেতে চান, তবে নিবেদন করব, বাইরে দেখা ছেড়ে দিন। যতদিন এই বাইরের রূপরস দেখব না, ততদিন ওখানে প্রবেশ। অনেক জন্ম রূপ দেখেছি, কাপড় চোপড় দেখেছি, সাদা কালো দেখেছি, এবার একটু ভেতরে তাকান। মন্দিরে গিয়ে যারা শুধু ভগবান বিগ্রহ দেখে, তাদের দেখা সাধারণ। আর মন্দিরে দেব বিগ্রহ দেখে বাইরে সে সর্বজীবের মধ্যে যারা ভগবান দেখে, তাদের দেখা অসাধারণ। শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখাটা সাধারণ। কারণ কেন? বাইরে এসে তারা আর ভগবানকে কোথাও দেখে না। কিন্তু মন্দিরের বাইরে এসে সর্বজীবের মধ্যে, সর্বভূতের মধ্যে যে ভগবান দেখে, এইটা হলো অসাধারণ দৃষ্টি। এইটা যতদিন না আসছে, ততদিন ঈশ্বর প্রাপ্তির পথে যেতে পারবো না। বাইরের দেখাটা না ছাড়লে কাম যাবে না, বাসনা যাবে না, ভেতরটা দেখলে ওগুলো যাবে। এই রক্ত মাংসের পিণ্ডের মধ্যে কি আছে? এখানে একটা সুন্দরীকে আনুন, তার চামড়াটা তুলুন, তার নিচে আছে হাড়, অস্থি, মজ্জা, নাড়ি ভুড়ি মলমূত্রে ভরা। এগুলো দেখলে বমন হবে, এগুলো স্পর্শ করলে স্নান করে ঘরে যেতে হবে। ওপরের চামড়া দেখাটা, ওপরের রূপ দেখাটা বাদ দিয়ে ভেতরে তাকান। ভেতরে পরমাত্মারূপী চিদান অংশ, ভগবানের অংশ আছে, ওই দেখলে আর বিভেদ থাকবে না, কাম থাকবে না। অন্তর্দৃষ্টি আজ আমাদের নাই। এই জন্য দেখবেন গুরুদেবকে কি বলি আমরা? অজ্ঞান ত্রিমিরাংধস্য জ্ঞানাঞ্জন। চোখ তো দুটো খোলা আছে বাবা, আর একটা কি চোখ চাও? বলো গুরুদেব ওই দৃষ্টি দেন যাতে সবার মধ্যে ভগবান দেখতে পারি, সবার মধ্যে তত্ত্বকে দেখতে পারি। তাহলে আর জঞ্জল থাকবে না, তাহলে আর জঞ্জল থাকবে না। এক গুরুদেব তার শিষ্য বলেছিল, शिष्य बोलेछिलो प्रभु सुंदरी रमणीदेर दिके दृष्टिटा आपनिई चले जाए पद दिए सुंदरी युवती रत्न आसले सुदर्शन युवकेर दृष्टि एमनि एमनि पड़े जाए अभिरमते चले जाए। बोलेन दृष्टि जोर करे फिरास ना ताहले व्याधि आरो बाड़बे ओदिके भालो करे ताका। गुरुदेव बोलछेन ओदिके भालो करे ताका। बोली ताकालाम। बोलो कापड़टा खुले फेल चामड़ाटा तुले फेल एर परेर जिनिसगुलो देख ताते आर मोह आसबे ना। এই দৃষ্টি একটু ভেতরে তাকাবার দিন এসেছে আমাদের। একটু ভেতরে তাকাতে হবে, অন্তর দৃষ্টির দিকে তাকাতে হবে। গোবিন্দ বলেছেন প্রথমে দ্রষ্টুম হ্যাঁ প্রবিষ্টুম হ্যাঁ প্রথমে দেখো তারপরে প্রবেশ করো। প্রথমে দেখো তারপর অনুভূতি দিয়ে ভেতরে প্রবেশ করো। তো মা যশোদাকে যখন বলছেন মা তুমি খুব সুন্দর, এত সুন্দর তুমি গোপাল, ভোলাবি না, একদমই ভোলাবি না, তুই তোকে দেখে চোর চোর বলছিস। আচ্ছা তোর হাতে নবনীত, তুই তো চুরি করে খাচ্ছিস, তাহলে ব্রজবাসীরা যে নালিশ দেয় কি উচ্ছ্বাস। তখন বলছেন মা তুমি তো আমার কথা মানতে চাও না, তো একটু মন দিয়ে শোনো। আমার হাতে যে পদ্মরাগ মণি পরিয়ে দিয়েছ, এই যে বালা পরিয়ে দিয়েছ হীরার, এগুলো হাত জ্বালা করে। তাই মধুমঙ্গলকে বলছিলাম হাত জ্বালা করলে কি করতে হয়। মধুমঙ্গল বলছে মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিবি, ও বড় শীতল, আর জ্বালা করবে না। তাই মা হাত ঢোকাচ্ছিলাম। বলে বাবা রে কি যুক্তি রে। মধুমঙ্গল বলে দিয়েছে যে হাতে পদ্মরাগ মণি আছে, জ্বালা করলে মাখন শীতল, ওর মধ্যে হাত ঢোকালে। গোপাল তোর মুখে মাখন। বলেন মা এই তোমার বুদ্ধি, বুদ্ধি শুদ্ধি যে কবে তোমার হবে মা। আরে এই জ্বালাটা ওপরের দিকে উঠেছিল, হাত থেকে মুখের দিকে উঠেছিল, তাই একটু ভাব নিচ্ছিলাম, লেগে গেছে। এই আনন্দ নিকেতনে, এই আনন্দ বিতরণে এমনি করে এই ব্রজের আনন্দ দিয়ে চলেছে। তবে আমরা বেশি সময় নেব না, যদি একটু বলি যারা শ্রোতা হয়ে এসছেন আমি তাদের, কারণ আমার জীবনে এই অঞ্চলে প্রথমেই এই শান্ত নামের এই ছেলেটাই আমাকে 1 বছর বলে বলে এনেছিল। আমার যোগ্যতা মোটেও নাই, শিক্ষাগত যোগ্যতা, সাধন ভজনও নাই, ওর কথায় সাড়া দিয়েছিলাম 1 বছর পরে। এদিকে এসে আপনাদের এই বৃহত্তম ফরিদপুর, বৃহত্তম ভাঙা, মকসেদপুর বা ট্যাকেরহাট এই অঞ্চলে এসে একটা জিনিস উপলব্ধি হয়েছে, সত্য সত্যই বলছে এই ব্যাসাসনে। এখানে আপনাদের যে চাতক সম উৎকণ্ঠা, পাঠ শ্রবণের যে ব্যাকুলতা, কত দূর দূরান্ত থেকে কিভাবে উৎকণ্ঠিত হয়ে আসেন, আমার যেন মনে হয় যদি কোনো কৃপা বর্ষিত হয় তবে আপনাদের উপরেই হওয়া উচিত, আপনাদেরই হওয়া উচিত। আপনাদেরই এত ব্যাকুলতা, এত আপনাদের চাতক সম উৎকণ্ঠা। তবে শ্রোতা হতে গেলেও আরও একটু যোগ্যতা বাড়াতে হবে, প্রেম প্রাপ্তির জন্য আরও একটু যোগ্যতা বাড়াতে হবে। কেমন যোগ্যতা জানেন? আহা, গিরি গোবর্ধন লীলা তো আজ আমরা একটু স্পর্শ করব। ভূমিকাতে ব্রজলীলাতে আসলাম, এক পাঠক পাঠ করছে যে বাম হস্তে কনিষ্ঠঙ্গলিতে 14 মাইল মানে 21 কিলোমিটার এই গিরিরাজকে ধারণ করলেন গোপাল। যখন পাঠ করতে করতে পাঠের শেষের দিকে বলছেন, তখন এক শ্রোতা উঠে দাঁড়িয়ে বললেন পাঠক ঠাকুর আপনি কি দেখতে পাননি? শ্রোতা বলছে আপনি কি দেখতে পাননি, গিরিরাজ ধারণ করাতে অনেকক্ষণ হাতে রাখাতে গোবিন্দের হাতটা একটু নীল হয়ে গেছে, হাতটা ফুলে গেছে, আপনি ওর হাতের ব্যবস্থা করলেন না, আমি তো ব্যথা পাচ্ছি গো। এই হলো শ্রোতা, ওই লীলা শুনতে শুনতে সে কোথায় গভীরে চলে গেছে। বললেন এতক্ষণ ওইটুকু ভালো, গিরিরাজ ধারণ করতে করতে তার হাতটা নীল হয়ে গেছে, কিছু ফুলে গেছে, আপনি তো পাঠ করলেন বললেন, কিন্তু আমার যে ব্যথা হচ্ছে কি করা যায় হাতে। পাঠ শুনতে শুনতে তো নিয়ে কোন গভীরে চলে গেলে এরকম ভাব হয়। পাঠকের চোখে জল, হাত জোর করে বললেন সারা জীবন পাঠ করলাম কিন্তু তোমার অনুভূতি আমার হলো না। তাকে ধারণ করলাম ঘন্টার পর ঘন্টা, বললাম গিরিরাজধারীর কথা, কিন্তু তার হাতে যে ব্যথা পেয়েছে। বললেন আপনি কি করে ওর হাতের ব্যথা মনে ভেবেছেন? বললেন 1 বছর মনে মনে মানস লীলায় যশোদার বুকে স্তনপান করিয়ে দিন, স্তনপান করলে মা গায়ে হাত বুলালে ওর ব্যথাটা চলে যাবে। একই লেখা থাকে শাস্ত্রে, এরকম লেখা থাকে। একজন পাঠক পাঠের সমাপ্তিতে বিশ্রামে এসে বলছেন কি আজ গিরিরাত ধারণ করলেন, কাল আগামী দিন এর বর্ণনা হবে। সঙ্গে সঙ্গে এক শ্রোতা উঠে দাঁড়িয়ে বলছে, রাখুন, আপনি আজ সন্ধ্যায় পাঠ বিশ্রাম দিচ্ছেন আর বলছেন আগামীকাল গিরিরাজের আলোচনা হবে। সারা রাত এই সময়কে আপনি তাকে হাতে দাঁড় করিয়ে রেখে কষ্ট দেবেন? কাল যখন পাঠ করবেন তখন গিরিরাজকে অঙ্গুলিতে ধারণ করাবেন। শুনতে শুনতে যদি একাত্ম না হওয়া যায়, ওইখানে গোপালের ব্যথাটা যদি হৃদয়ে ব্যথা রূপে ফুটে না ওঠে, আমি শুনছি না, আমি হরিকথার মধ্যে প্রবেশ করিনি, হরিকথার মধ্যে প্রবেশ করিনি। ব্রজের প্রেমটা কেমন জানেন, এই নির্গুণা প্রেমভক্তির লক্ষণটা কেমন জানেন? কুম্ভনাথজি শ্রীনাথজির সখা, কুম্ভনাথজি শ্রীনাথজির 8টা সখার মধ্যে অন্যতম। ওনার 7 ছেলে, কয় ছেলে? কিন্তু উনি বলেন আমার 1.5 জন ছেলে পুত্র। কেন বাবা তোমার 7 জন যে? বলে একজন আমার শ্রীনাথজির সেবা করে, আর একটা ছেলে সেবা করে না কিন্তু শ্রীনাথজির দুধের জন্য গায়ে রেখে বেড়ায়, ও আর্ধেক সেবা করে বলে যে আমার গোবিন্দের সেবা করে না, আমার শ্রীনাথজির সেবা করে না, জন্ম দিলেও কে হবে, সে আমার পুত্র। এদের চিন্তাটা কোথায় দেখুন, যে পুত্র ভজন করে না, স্বীকার করছে না, তারা আমার। এরা 1.5 জন, একজন গাভী রাখে আর একজন পুরোপুরি সেবা করে। মা তুই বস, মা সেবা করে। কি হয়েছে লক্ষ্য করুন, তখন বলছেন একদিন মন্দিরে শ্রীনাথজিকে দেখছেন, কে দেখছেন? কুম্ভনাথজি। ভক্তমাল চরিত্রে চরিত্রটা পড়ে নেবেন। যখন দেখছে একজন বলছে তোমার হাফ ছেলে যেটা, তার গরু রাখে যেটা, হ্যাঁ, শ্রীনাথজির দুধের জন্য সর্পাঘাতে এখন মারা গেছে। যেই বলেছে উনি শ্রীনাথজির সামনে মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর ওনার মোর্চা ভাঙে না। সবাই তখন বলছেন, ও তোমার 7 জন ছেলের মধ্যে 1.5 জন ছেলে, তা তুমি ভজন না করলে তাকে ছেলে বলে পুত্র বলে স্বীকার করো না, তোমার এত মোহ, সব বলো গোবিন্দের, সব বলো শ্রীনাথজির, এখন ছেলে মরে গেছে বলে তুমি, অন্য লোক তো কাঁদে কাটে, বুক আঁচড়ায়, হ্যাঁ থাবড়ায়, আর তুমি একবার মূর্ছিত, এত মোহ। মানুষ তো সুযোগ পেলেই নিন্দা করতে ছাড়ে না, সবাই নিন্দা করলো। কথাটা বিট্টলনাথজি পরম ভাগবত আচার্য তার কানে গেল। বিট্টলজি ছিলেন ওনার গুরুদেব। উনি বললেন তোমরা যা ভাবছ তা না, ও ছেলে মরার শোকে মূর্ছিত হয়নি, ওর মোচ্ছা আমি এখনই ভাঙাচ্ছি, আমার সাথে চলো। এসে কানে কানে কি বলার সাথে সাথে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে আনন্দে নৃত্য করতে লাগলেন। কানে কানে কি বলেছিল জানেন? আর কি জন্য মূর্ছিত গিয়েছিল? কানে কানে বললেন, কুম্ভনাথ তোমার ছেলে মরাতে 13 দিনের অশৌচের জন্য তুমি শ্রীনাথজির মন্দিরে আসতে পারবে না, সেবা করতে পারবে না, এইভাবেই তুমি মোচ্ছা গিয়েছিলে। ঠাকুর পুত্র মরার সংবাদে বলছেন অশৌচতে আমি 13 দিন তোমার সেবা করতে, তোমায় দেখতে পারবো না, তাই মূর্ছিত হয়েছিলেন, পুত্র শোকে না। আচ্ছা এদের স্তর কোথায়, কোথায় এদের স্তর? যখনই বলেছে আমি তোমাকে গোপনে শ্রীনাথজির বিগ্রহ প্রতিদিন একবার করে দেখাবো জানলা দিয়ে, তখনই উনি ঠেলে উঠেছেন আনন্দে, তাহলে আমি দেখতে পাবো শ্রীনাথজিকে। সব কিছু না দিলে তাকে পাওয়া যায়। ছেলে মরে গেছে সেজন্য তার চোখে জল না, 13টা দিন তোমায় দেখতে পাবো না, তোমায় সেবা করতে পারবো না, এই ব্যথাতেই তিনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন। কুম্ভনাথজি শ্রীনাথজির একটা উৎসব হয়, জিলিপি উৎসব, ওখানে জিলিপি ভোগ দেয়া হয়। শ্রীনাথজির জিলিপি উৎসবে সবাই জিলিপি নিয়ে যাচ্ছে। কুম্ভনাথজির এত অভাব ছিল, ঘরের চালে খড় থাকতো না, এসে কোথাও 2 পয়সা পেল না। একটা শেষ সম্বল ছিল গাভী, ওই গাভীর দুধে তার সংসার যাত্রা চলত। গাভীটা বিক্রি করে শ্রীনাথজির জন্য জিলিপি ভোগ দিয়ে এসছে। কথাটা আস্তে আস্তে বিট্টলনাথজির কানে গেল। বিট্টলনাথজি ডেকে বললেন, কুম্ভন অবলম্বন একটা গাভী দেখুন, एक कथा बोली अर्थ ऐश्वर्य अनेकेर आछे आमादेर ना अनेके एसे बोले कि बाबा एकटु पाठ दिताम बाड़ी एकटु हरिकथा दिताम तारा किन्तु साधारण ना कोटी कोटी टाकार मालिक किन्तु दिताम दिताम करते करते दो चार बछर चले गेल देयार हय ना सामर्थ्य अर्थ यदि गुरु वैष्णवेर सेवाय ना लागे सत् काजे व्यय ना हय से अर्थ अभिशापी डेके आनबे दीते हय सेवार जन्य निजेर गाबी बिक्री करे श्रीनाथजी जिलिपी भोग लागे बोले दिए आसछेन चिंता करा जाए गाबीटाई केवल अवलम्बन भागवत वैष्णव सेवा श्रीविग्रह सेवा एगुली करते हय एगुली अमुक दिएছে তাই আমিও দেব অমুকের বাড়ি অত ভক্ত হয়েছে আমিও একটু ভক্ত জোগাড় করব এজন্য ভাগবত না भगवान के आनंद देवार जन्य दीते कोम्बरनाथजीर काँधे हाथ दिए काँदछेन विट्ठलनाथजी शेष अवलम्बन बिक्री करे दिले ताके एकटु भोग लागाबो बोले शेष अवलम्बनटाई दिए दिले बोलेन आज के श्रीनाथजी के यदि जिलिपी ना दीते पारी कि मुख निये तार सामने दाड़ाबो बोलो तो एराई ताके भालोबासते पेरेछिलो जानेन एराई ताके प्रकृत भालोबासार मर्मत्व एराई जेनेछिलो शुधु भक्तगण चलून समय तो कोन दिक दिए चले जाए ज्ञान थाके ना चलून आज आमादेर अन्नकूट महोत्सव एकटु स्पर्श ना करले बड़ अपराध हये जाबे। अन्नकूट महोत्सव एई बात्सल्य लीलारई एकटा अंग। अन्नकूट महोत्सवेर दिन सूचना हलो एई नंदेर नंदन यशोदा नंदन ब्रजेर नयनमन ब्रजेर जीवन गोपीजन तिनि कि करेछेन ना मा यशोदा आज आगामीकाल इंद्रजाग ब्रजवासीरा कि पूजा करत इंद्रेर पूजा इंद्रजागेर जन्य मा यशोदा निजे हाथे देव उपभोगेर जन्य समस्त आर मिष्टि मिठाई मंडा अनेक किछु सब्जी आदि तैरी करछे। गोपाल आस्ते आस्ते पाए हेटे गिये मार हाथे ओई मिष्टान्नगुलो निये जखन केड़े निये गोपाल गोपाल सरे जा सुष्णा सुष्णा अरे एटा स्पर्श करले आर देवताके भोग लागानो जा जा चले जा बाबा ओ कांदते कांदते नंदबाबार कोले एसे बसेछे कि रे लाला कांदछिस केनो गोपाल कांदछिस केनो देखो मा आमाके भालो भालो मिष्टान्न सब्जी करछे किछुई दिलो ना बोललो बेरिये जा तुई छुले भोग लागबे ना। अच्छा बाबा कार भोगेर जन्य मा एगुलो करछे अन्नकूटे शुरू एखानेই আজ अन्नकूट महोत्सव तो मा कार जन्य करछे आमाके छुते दिलेन बाबा इंद्रके। गोपाल तखन बोलछे बाबा इंद्रके बोले गोपाल इंद्र हलेन देवतादेরও हाँ तिनि देवतादेर राजा देवराज इंद्र तो बाबा ये भोगराग सब इंद्र खाबे बोले हाँ रे बोले इंद्र खाबे केन गोपाल बोलछे इंद्र खाबे केन बोले शोन बाबा आमरा तो वैश्य जाति आमादेर गाबी चराते हय और गाबी चरते गेले दूध लागे सेई दूध घास थेके छाड़ा तृण थेके छाड़ा आसे ना तो देवतार इंद्रेर पूजा करले ताके एइभावे जागयज्ञ करे सेवा करले से सन्तुष्ट हये ब्रजे बिस्टी देय और ओई बिस्टी पेले एखाने तृण लता गुबनगुलो बेड़े ओठे घासगुलो ओई घासगुलो गाभीगुलो खाबे आमरा दूध पाबो आमरा नवनीत पाबो देवनारायणेर सेवा करबो। गोपाल तखन बोलछेन बाबा हाँ अच्छा इंद्र के तोमरा जे एत सुंदर करे हाथी घोड़ा ब्रजवासी गिये भोग दाओ ओ कखनो तोमादेर सामने एसे खेयेछे हाथे बोले दूर पागल देवता के किभाबे देखे देखे खाय आमादेर सामने आसे बोले जे देवता चोखे देखो ना हाथे तुले खाय ना से देवतार पूजा करा तो उचित नय। से देवतार पूजा करा आमिओ आपनादेर बोली ऐश्वरी मिलिये भगवान के सेवा दीते दीते यदि देखें जे तिनी ग्रहण करछेन ना तिनी आपनार सेवा ग्रहण करछेन ना सेवा दिए लाभ कि माझे माझे देखबेन परीक्षा करबेन सेवा निच्छेन किना बोले कि करे बुझबो। सेवा दीते दीते माझे माझे गोपालेर दिके ताकाबेन प्रश्न करबेन एतदिन धरे तोमाके जे सेवा कार्य करछि तुमि ग्रहण करेछो एकदिनও तो बोलो ना। यदि बोलेन कि करे बोलबे जानेन सेवा देवार परे विग्रहेर दिके ताकाबेन ठोटेर कोणे यदि हासि देखते पान नयनेर कोणे यदि आनंद रेखा देखते पान जानबेन आज आपनार भोग उनि ग्रहण करेछेन आज अवश्यई ग्रहण करेछेन। किन्तु यदि मुखेर दिके ताकिये देखें जे तार मुखटा अंधकार आगेर मतो हासि नेई आनंद नेई जानबेन निवेदन हयनि। देवता साक्षात ग्रहण करेन तो बाबा ताके कि दिबे बोले देवतार नामे एसब बोलते नेई बोले जे भगवान हाथे तुले खाय ना देखा दिए खाय ना सामने खाय ना ताके दिए लाभ कि बोले गोपाल एसब बोलते नेई बोले बाबा ताले शोनो सुनছেন তো আপনারা ঘুম আসছে না তো শুনুন সেই আজকে তো এইটা শোনার দিন আজ রাধা কুণ্ডে ব্রজমণ্ডলে গিরি গোবর্ধন তটে আজকে যে অন্নকূটের মহা মহোৎসবের আনন্দ আমরা অন্তত দূর থেকে তার কিঞ্চিত স্পর্শ করি একটু অনুধাবন করি। গিরিরাজ তটে আজ অন্নকূট বলে কেন জানেন? অন্নকূট মানে পর্বত পাহাড়। আজকে অন্নের পাহাড় করেই আজ তারা অর্জন করছে। তো বলছেন বাবা একশত অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্র হওয়া যায় তা জানো বাবা? 100 অশ্বমেধ যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্রর পদ পাওয়া যায়, স্বর্গের রাজা হওয়া যায়। বাবা ইন্দ্র তো সবাই হতে পারে 100 অশ্বমেধ যজ্ঞ করলে, ক্ষমতা থাকলে। বলে কানাই এসব বলিস না, দেবতার নামে বলতে নেই। বলে বাবা কাল ইন্দ্রজাগ হবে না। গোপাল কিছু বললে কিন্তু নড়ে বসে ব্রজবাসীরা। বলছে গোপাল এসব বলতে নাই, বৃষ্টি হবে না ব্রজে, বৃষ্টি হবে না, গাভী মাতাগুলো কি খাবে? ইন্দ্রের বাপেরও সাধ্য নেই বৃষ্টি দেওয়ার। কে বলছেন কথা? গোপাল কোলে বসে বলছে বাবা ইন্দ্র বৃষ্টি দেয় না, আমাদের কর্মই আমাদের বৃষ্টি দেয়। যার যেমন কর্ম তার ফল প্রাপ্তি দেবতাও আটকাতে পারে না। একটা কথা বলি, কর্ম শুদ্ধ হওয়া দরকার। কেন জানেন? কর্মফলের প্রারব্ধ ভগবানও আটকান না, ক্ষয় করেন না। যার যে কর্ম, আমরা এই জন্মে যা কিছু ভোগ করছি আমাদের অতীত জন্মের কর্মের প্রারব্ধ। কর্মফলের প্রারব্ধ গোবিন্দও কখনো খণ্ডন করেন না, করলে অর্জুনের পুত্র অভিমন্যু মারা যেত কৃষ্ণ থাকতে। কর্মফল গোবিন্দও খণ্ডন করেন না, তবে ভজন করলে কর্মফলের যে দুঃখ ব্যাধি যন্ত্রণা সেটা ভক্ত কৃপারূপে গ্রহণ করে, কৃপারূপে গ্রহণ করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, কর্মফল কর্মটা গোবিন্দ বলছেন বাবা যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল দিতে বাধ্য দেবতারা, ইন্দ্র কেন দেবে? আমাদের কর্মই আমাদের বৃষ্টি দেবে। এর কথাগুলো লেগে গেল। বৃদ্ধ গোপেরা বসে এতটুকু ছেলে এরকম সঠিক। আচ্ছা গোপাল তাহলে কার পূজা করব? উপচার তো তৈরি হয়ে গেছে ঘরে ঘরে, এত এত উপচার কি করব? বলেন আমি এক ভগবানের কাছে তোমাদের কাল নিয়ে যাব, যে ভগবান তোমাদের দেখা দেবে, হাত বাড়িয়ে তোমাদের প্রসাদ নেবে, মুখে নিজে তুলে খাবে দেখতে পাবে। বলি সেই ভগবানকেই দেয়া হবে যে তুলে খেতে পারবে দেখা যাবে। বলেন গোপাল কোন ভগবান? বলে কেন আমাদের গিরি গোবর্ধন গিরিরাজ। দেখুন এখানে একটু সংকেত দিই, বৃক্ষ বাছান, গাছগাছালি, বন বাছান, পাহাড় বাছান। কৃষ্ণ এটা 5000 বছর আগে সতর্ক করে গিয়েছিল। পূজা যদি করতে হয় গিরি পর্বতের বৃক্ষের বনের পূজা করো, এটাই বাঁচাবে। আজ পরিবেশ দিল্লির মতো জায়গায় শিশুরা স্কুলে যেতে পারে না পরিবেশ দূষণের কারণে। শ্রীকৃষ্ণ বহু আগে ঘোষণা করেছিলেন এগুলি বাঁচাও, এগুলি বাঁচাও। নিম গাছগুলো কেটে খাট তৈরি করো, বেশ ভালো। প্রকৃতি উজাড় করে যত সুখ নিতে যাবে, প্রকৃতির বিষাক্ত সবলে আজ পৃথিবী জর্জরিত, দূষণ মুক্ত। গোবিন্দ বলেছেন গিরিরাজ হাতে তুলে খাবে। বলেন যদি না খায়? বলে যদি না খায় আমি এ মুখ দেখাবো না বাবা। ভোগ রাগ নিয়ে আজকের সেই দ্বিতীয়া, কার্তিক অমাবস্যার পরে যে দ্বিতীয়া, আজ অন্নকূটে গিরিরাজ তটে গেল। নারদকে সংবাদ দিয়ে দিল। নারদ ভগবান শিবের কাছে গিয়ে বললেন শিব ঠাকুর উঠুন, ষাঁড়ের পিঠে উঠুন, মা পার্বতীকে নিন। আজ স্বয়ং গোবিন্দ নিজের পূজা নিজে করছে। গিরিরাজ স্বয়ং গোবিন্দ, গিরিধারী স্বয়ং গোবিন্দ আজ নিজের পূজা নিজে করছেন। চলো, ব্রহ্মা এলেন, ব্রহ্মা এলেন আর শিবাদি এলেন দুলতে দুলতে ষাঁড়ের পিঠে নন্দী ভৃঙ্গি নিয়ে। কত যোগী ঋষি মুনিরা এলেন। ব্রজবাসীরা যা যা ইন্দ্রের জন্য তৈরি করেছিল সেই রুটি, ঘিয়ের রুটি, সবজি, ডাল, ডাল্লা, মিষ্টান্ন, দধি ভাণ্ড এনে সে পুকুরের মতো হয়ে গেল রাখতে রাখতে। গোপাল ओई तोर गिरिराज साक्षात भगवान साक्षात देवता गोविंद स्तब करछे गिरिर निजेर पूजा निजेर प्रणाम निजेई करछे स्वयं गिरिराज रूपे गोविंद मूर्ति धारण करलेन हाथ बाड़िए बोलें तुम्हारे जा उपचार आमाय दाओ आजके सेई तिथि आजके सेई दिनी तुम्हारे जा उपचार आमाय दाओ हाथे करे दीते लागलें नदी भाण्ड माखन सब्जी रुटी जा किछु छिलो सब किछु मुखे निते लागलें बोलें एई देखो बाबा एई देखो ब्रजवासीरा साक्षात देवता प्रकट हये आज तुम्हारे सेवा ग्रहण करछे एके सेवा करबे ना तो कार सेवा करबे समस्त किछु आहार करछेन आर बर दिच्छेन माझे माझे बोले एकटु जल दाओ कलसी करे जल दिए कि करछेन जानेन कुलुकुचु करे जेखाने फेलछे संगे संगे घासगुलो बड़ बड़ हये जाच्छे बाबा देवराज इंद्र बृष्टि देवे कबे घास कबे बड़ होबे एई देखो ओनार प्रसादी कुलुकुचुते घास तृण हये जाच्छे गोविंदेर कि लीला तारपरे गिरिराजके प्रणाम करलेन सेवा करलेन बोलेन एबार परिक्रमा गिरिराज तटे स्वयं गोविंद मा यशोदा ब्रजवासी निये এই পরিক্রমা করেছিলেন। এখানেই গিরিরাজ পরিক্রমা সূচনা হলো। স্বয়ং গোবিন্দ গিরিরাজ পরিক্রমা করেছেন। আজও কোটি কোটি ডলারের মালিকরাও সাষ্টাঙ্গে গিরিরাজকে প্রণাম করে না, দণ্ডবত পরিক্রমা করে, শুয়ে শুয়ে দণ্ডবত করে। এইভাবে পরিক্রমা। গিরিরাজে যদি যান একবার পরিক্রমা দিবেন। গিরিরাজ সাক্ষাৎ গিরিধারী, গিরিরাজ সাক্ষাৎ গোবিন্দ। গিরিরাজের কাছে আজ পর্যন্ত কেউ বঞ্চিত হয়নি। যারা গিরিরাজে গেছেন, গিরিরাজের তটে বাস করেছেন রাধাকুণ্ডে, যারা গিরিরাজ পরিক্রমা করেছেন, কত সাধক যে জানেন নির্জলা একাদশী থেকে 24 ঘন্টা নির্জলা থেকে 2 বার করে এখনো পরিক্রমা দেয় চৈতন্য বাবা সহ ওনারা। ভাবা যায় 24 ঘন্টা জলও নেয় না, তাতে করে 2 বার করে গিরিরাজ পরিক্রমা দেয় সব মহাত্মারা। একবার ব্রজে যাবেন, গিরিরাজকে প্রণাম করবেন। গিরিরাজ সাক্ষাৎ যখন পরিক্রমা করলেন, স্তুতি করলেন, সেই দিন থেকে গিরিরাজের শুরু হলো। অন্তিম কথা হলো, বিশ্রাম কথা হলো, দেবশ্রীনাথ স্বর্গে গিয়ে বলছেন, ঢেগুর তুলছেন, নারদ কি তুলছেন? ঢেগুর তুলছেন, উদ্গীরণ তুলছেন। नारद के बोलছেন देवराज इंद्र खूब बेशी पेয়েছেন বোধহয়। বলে পাবো না, তোমার যা ভোগ রাখ সব আমি এখন পেয়ে আসছি। বলে তার মানে? বলে তোমার পূজার প্রসাদ পেলাম তো। বলে আমার পূজা আমি জানলাম না, আমার পূজার প্রসাদ কোথায় পেলে? তখন ওই যে তোমায় যে পূজা দিত না সেই পূজা আজ গিরিরাজের দিয়েছে, সেই প্রসাদ পেয়েই তো এই দশা। বলে আমার পূজা বাদ দিয়ে অর্বাচীন বালকের কথায় কৃষ্ণকে কি বলছে? অর্বাসীন বালিশ বালক, হ্যাঁ এই মূর্খ বালকের কথায় আমার যজ্ঞ ছেড়ে ব্রজবাসীরা গিরিরাজের পূজা করে আমার খাওয়ার সব ও খেয়েছে। সঙ্গে সঙ্গে বজ্রকে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে মেঘকে আহ্বান করলেন। 7টা দিন নিরীহ ব্রজবাসীদের ওপরে দেবরাজ ইন্দ্র ক্ষিপ্ত হয়ে ক্রোধান্বিত হয়ে বজ্র বৃষ্টিতে ভাসিয়ে দে, ব্রজবাসীদের মেরে ফেল, কেউ যেন অস্তিত্ব বেঁচে না থাকে। 7 দিন বজ্রবৃষ্টির তরঙ্গেতে গোবিন্দ তখনই তার বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে, বাচ্চারা যেমন ছাতা ফোটায় ছোট ছাতা, অনেকেই বলে গাল গল্প কেন দাও, কেড়ে আঙুলের উপরে কেউ ওরকম একটা পর্বত ধরতে পারে? গোবিন্দের কাছে ওটা ছোট ছাতা ধরার মতো, বাচ্চারা যেমন ছাতা ধরে মাথায় ওইভাবে ধরলেন। অনাদিরাদি গোবিন্দ, তার কাছে এটা অসম্ভব কিছু নাই, বরঞ্চ একটা তুলো ধরার মতো। ছোট বাচ্চারা যেমন ছাতা ফুলায়, ছাতা ধরে রাখলেন, বললেন কারো সাধ্য নেই তোমাদের ক্ষতি করে, এসো আমার আশ্রয় এসো। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজেশ, সকলে আমার আশ্রয় এসো, আর তোমাদের ভয় নেই, আর তোমরা নির্ভয় হবে, আমার আশ্রয় এসো। এ ডাক কি শুধু ব্রজবাসীদের ডাকলেন না, আমাদেরও ডাকলেন, আমার শরণে এসো, আমার চরণে এসো, আর তোমাদের ভয় নাই। আজও এই আহ্বান আমাদের মানতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণাং, এসো। আমরা এসেছি তো তার ছায়াতলে, গিরিরাজধারী গোবর্ধনধারী আজ ডাকছেন আমাদের, এসো। 7 দিন বাদে দেবরাজ ইন্দ্র হেসে বললেন দেবতাদের, দেখো সব শেষ। ওইখান থেকে তাকিয়ে বলছেন সত্যি বলেছেন, কোনো ব্রজবাসী নেই, ঘর দোর কিছুই নেই, শুধু ওই गिरिराज पर्वतटा देखा जाच्छे देवजार इंद्रेर हिंसा देखुन ओई मुहूर्ते से बोलछे आमार खाबारगुलो खेये पेट मोटा हयेछे तो एइजोन्य ओरके देखा जाच्छे आर तो केउ बेचे नेई तखन बोलछे एई पर्वतटाके ध्वंस करा उचित बार बार वज्र निक्षेप करछेन बार बार वज्र निक्षेप करछेन इंद्र स्वयं ताकिये देखे गिरिराजेर क्षति तो पड़े मरुक गिरिराजेर बुके एक बिक्षेर पाता पिपड़ेगुलो मरेनी उनी तखन बुझलेन आमार कोथाओ भूल हये गेल। एक कथा बोली जारा गौर गोविंदेर भजन करें गोविंद एत कृपालु एत करुणामय सेई भक्तेर यदि कखनो अभिमान अहंकार आसे गोविंद सेई अहंकार आगे दूर करे देन। इंद्रेर अहंकार हयेछिलो गोविंद बोलेछिलेन ब्रजबासीर एक धूलि हवार योग्यता तोमार नेई और से ब्रजबासी गोपीदेर नंद बाबा माँ यशोदार पूजा तुम नाओ एटा तोमार अधिकार आछे नेवार तोमार अहंकार हयेछे तुमी देवराज तोमार अहंकार हयेछे तुमी स्वर्गेर अधिपति। ताई गोविंद इंद्रेर बा भक्तेर अहंकार आजो राखेन ना अहंकार थाकले तो ताके पावा जाबे ना प्रेम भक्ति पावा जाबे ना सेई अहंकार बिदूरित करबार जन्य इंद्र बोललेन कार एमन शक्ति आछे आमार वज्रकेओ एक पाता के झराते पारेनी पिपिलिका मारते पारेनी एसे देखे नाच गान चलछे एसे देखे नाच गान चलछे नाच गान चले परमानंदे जखन एसे देवराज इंद्र ध्याने देखलेन अनादिरादि सर्वकारणे आमार प्रभु लीला करछेन बृंदावने आमि बुझते पारिनी। इंद्र तखन चोखेर जले गोविंदेर चरण और गाभी माता निये जे चरणे चरणटा स्खलन करेछिलेन प्रक्षालन करेछिलेन सेई चरण धोया जल और दूध दिए तैरि हयेछिल आजकेर बिख्यात गोविंदकुंड। गोविंदकुंडेर जल आजो स्पर्श करले नदी पाबेन गोविंदेर चरण विधौत इंद्रेर चोखेर जल और सुरभि गाबी मायेर जल दिए तैरि एई गोविंद आजो निभृत बृंदावनेर स्थान। गोविंदकुंडे जारा जाय तारा साक्षात् ओइखाने लीलास्थली आस्वादन करते पारे। एक बार नयनमन के बोलुन कबे गोविंदकुंडे जाबो कबे राधाकुंडे बास होबे कबे ब्रजेर धूलि माखते पारबो। एमनि करे गोविंद स्खलन करलेन बोलेन इंद्र इंद्र आमी तोमाय अभिशाप देब ना ब्रह्मा आमार गोवत्स राखाल हरण करे अभिशप्त हयेछिल हरिदास हये जवनकुले एसेछिल। केउ यदि प्रश्न करेन ब्रह्माके अभिशाप दिलेन इंद्रके केन देननि बोले देइनि एई कारणे राधारानी के आमी कखनो कखनो साधना करेও देखते पेताम ना सेई राधारानी ब्रजबासीदेर आमार चोखेर सामने 7 दिन इंद्रेर कारणे आमी राधारानीर मुखखाना देखते पेयेछिलाम कारण सबाई जखन एसेछिल आमी राधारानी जे ब्रजबासीदेर आमार चरणे एने राधारानीर मुखखाना देखियेछे सेई इंद्रके आमी अभिशाप देब ना। राधारानीके एतटाई भालोबासेन राधारानी के एभाबेई भालोबासेन सेई गिरिराजधारी गिरि गोवर्धनधारी गोपाल आजो जेन आमादेर आह्वान करे बोलछेन ओगो तापित पीड़ित स्खलित वित्तमय दुःखमय जीव यदि शांति पेते चाओ आमार चरणे एसो। एइटुकुई बोले एकटा कथा बोले प्रेमानंद विश्राम करबे भागवतेर ओदेर वंचित करी आमार साथे आज जारा एसेछेन तादेर आशीर्वाद करबेन। आमादेर छोटो मा एसेछेन आमार सहधर्मिणीओ एखाने एसेछेन एकटु आशीर्वाद करबेन। केन बोलछि जानेन आपनादेर कृपाते एकटु सुस्थ बोध कराते आपनादेर चरणधूलि निते एसेछेन वंचित करबेन ना। आरेकटा अनुरोध करी अनुरोधटा हलो एई शांत बोले एई ছেলেটার कथा आमि कि बोलबो बोले तोमाके डेके एने बड़ आसने बसिয়েছে ताई बोलছো ना एकटु हात जोड़ करे बोलबो ओর জন্য একটু प्रार्थना करबेन ওদের পুরো পরিবারের জন্য। ছেলেটা খুব যে ধনী বিলাসবহুল জীবন তা না আজও তার জীবন যাপনের মধ্যে দেখেছি তার ভগবত নিষ্ঠা এই হরি কথার জন্য। একদিন সে এখানে গান বাজনা দিত জানেন কালী পূজোর পরে গানের কনসার্ট দিত অনেক টাকা ব্যয় করত বন্ধু বান্ধব নিয়ে শুধু হরি কথার কারণে আজ কিভাবে পরিবর্তিত বিবর্তিত হয়ে সেই নাচ গানের বদলে আজ আপনাদের মতো শুদ্ধ ভক্তের দ্বারা ধাম তৈরি করেছে সেখানে এবং সে তাকে ভালোবাসার কারণ সে মাতৃভক্ত তার গর্ভধারিণী মাকে সে যেভাবে ভালোবাসে যেভাবে পরিবারটাকে আগড়ে রাখে আমি বলবো সেই মা ধন্য। শান্তর মতো ছেলে आज तेमन माके पेये धन्य एकटाई अनुरोध तादेर समस्त परिवारेर जन्य एकटु आशीर्वाद राखबेन आर किछु ना धन टाका अर्थ क्षमता ना तादेर जन्य एकटु भक्ति हय तादेर जन्य एकटु प्रेम हय अन्नकूटेर महोत्सव पर्व आज एखानेई विश्राम राखछि निमंत्रण आसे निमंत्रण तो दिए दिई आमी एई दिके एकटु कथा एक मिनिट जदि कृपा करें सेटा हलो आमी मानुष एवं आमी संसारी मानुष माझे माझे शरीर आज दुपुरे पाठ करे दुपुरे प्रसाद नेওয়ার পর্যন্ত समय পাইনি ধনঞ্জয় बेला ৪টার समय एक মুঠো प्रसाद এনে দিয়েছে তাই পাওয়া শরীরে জ্বর টনসিলটা ফুলে গেছে এরপরে যদি কোনো কারণে কোনো দেওয়া কথা অনুষ্ঠানে না আসতে পারি আপনাদের দিকে অনেক সমালোচনা হয় আমি বাইনা নেই না আমি অর্থ করি নিয়ে বাইনা বাতি করে ভাগবত করি না কিন্তু তারপরে একটা মানুষ একটা জীব যদি কোনো সংকটে পড়ে অসুবিধা পড়ে আমি দেখি এই অঞ্চলের মানুষ আপনারা মাঝে মাঝে অনেক সমালোচনা বা ডিভাইডেড হয়ে যান দ্বন্দ্ব চলে আসে ক্ষমা করতে শিখুন যদি কখনো কোনো দেওয়া কথাও বিবর্জিত হয় আমি হাত জোড় করে অনুরোধ করি আগামীতে একটু সুযোগ দেন তো যদি এই নিমন্ত্রণগুলোর কোনোদিন কোনো সাময়িক অবস্থা হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন आसছে 30 कार्तिक 17 नवेम्बर शुक्रवार भागवत पाठ ये अधमेर आशार कथा स्थान सार्वजनीन श्री राधा गोविंद मंदिर मोस्तफापुर बाजार मादारीपुर 5 अग्रहण 22 नवेम्बर बुधवार शोभारामपुर दासपाड़ा फरिदपुरे निमंत्रित प्रेमानंद के आह्वान करছি भागवत विश्राम জন্য 5 मिनिटर पर शुभंकर এসেছে अरुण दास से शुभंकर राधाकुंड থেকে এলো एक राधा नाम শুনিয়ে আমাদের आनंद देवे আপাতত আসুন প্রেমানন্দের মুখে আমরা ভাগবত বিশ্রাম কথা 2 মিনিটেই পাঠ বিশ্রাম করি একটা অনুরোধ করি প্রসাদ না নিয়ে দয়া করে কেউ যাবেন না প্রসাদ নিয়ে সবাই বসে